আমরা এই অবস্থায় এসে ইমাম তাহাবী রহমতুল্লাহ আলাইহির যেভাবে তিনি আকীদাটাকে লিখেছেন সেই ওনার কথাটাকে ব্যাখ্যা করব, তবে সেই ধারাতে না, যে ধারাতে তিনি করেছেন আমরা একটু এটাকে গুছিয়ে ব্যাখ্যা করব। গুছিয়ে বুঝছেন কিনা সেটা বোঝা দরকার আছে। কারণ হচ্ছে আকিদার মূল জিনিস হচ্ছে হাদিসে জিব্রিলের প্রথম অংশ ইমান, আরকানুল ইমান, এটা হচ্ছে আকিদার মূল অংশ। কিন্তু দেখা গেছে উনি নিজে এটা আনছেন, এটা আনছেন সব শেষে, যখন একজন মানুষ আকিদের শুরুতেই বুঝবে না বুঝবে পিছনে যাওয়া তো লাভ নেই। এই জন্য আমরা সেটাকে আগে আইনে ইনশাল্লাহ আলোচনা করব। আমরা ঠিক হাদিস জিব্রিল আলোকে আকিদাটা সাজাই নেব। ওই গ্রন্থটি সুন্দর যে গ্রন্থটি হাদিস জিব্রিল আকারে সাজানো হয় আকিদার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এর জন্য শুরু করেছেন হাদিস জিব্রিল দিয়ে, হাদিস জিব্রিলের মধ্যে ইমানের যে পরিচয় সেটা দিয়ে তার ফেকুল আকবার শুরু করেছেন। কিন্তু তারপরে ইমাম তাহাবী এসব পরে তিনি সেভাবে শুরু না করে তিনি একটা অংশ নিয়ে শুরু করেছেন তাওহীদের, এবং বিভিন্ন অংশ আলোচনা করতে করতে যাইয়ে সব শেষে ইমান নিয়ে আলোচনা করেছেন। এটার চেয়ে উত্তম হচ্ছে যেটা ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ শুরু করেছে সেই পদ্ধতিটা। গত পর্বে আমরা আকিদার একটি মৌলিক জিনিস আলোচনা করেছি যে মৌলিকভাবে আকিদা আমাদের কেমন হওয়া উচিত, এটা আমরা আলোচনা করেছি, বা আকিদা গুরুত্ব কী সেটা আলোচনা করেছি, কেন আমরা আকিদা পড়ব। বেশিরভাগ মানুষই আকিদা পড়াটাকে গুরুত্বহীন মনে করে এবং সেটার গুরুত্ব তুলে ধরেছি গত দর্শে। আজকে আমরা সরাসরি ইমাম ইবনে আবিল জার হানাফি রাহমাহুল্লাহ ব্যাখ্যা যেটা করেছেন সেটা তো কিছু উল্লেখ করব, ইমাম তাহাবী কী বলেছেন সেটাকে আমরা বিস্তারিত আগে তুলে ধরব একটা একটা শব্দ শব্দ করে সামনে। তিনি তার এই গ্রন্থটি লিখেছেন এমন এক সময়ে যখন আকিদের উপরে পূর্ণাঙ্গ গ্রন্থ খুব একটা হয়নি। হ্যাঁ, গ্রন্থ লিখেছে অনেকে কিন্তু বিষয় ভিত্তিক এরকম পূর্ণাঙ্গ হয়নি। কারণ জানেন যে যে কোনো জিনিস লেখা হয় প্রয়োজনীয়তা দেখা দিলে, যখন কোনো একটা বিভ্রান্তি আসে বিভ্রান্তির বিরুদ্ধে রদ আসে প্রতিবাদ আসে, তো সেই হিসাবে প্রথম যে রদ আসছে এটা হলো ইমাম ইবনে ওয়াহাবের রদ্দ আলাল কাদারিয়া, যারা প্রথম আকিদার মধ্যে তাকদীর অস্বীকার করেছে তাদের বিরুদ্ধে তিনি একটা বই লিখেছেন, কারণ তারা তখন সংগঠিত বেশি ছিল। ইমাম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই তিনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, এর অর্থ হচ্ছে ওই সময়ে তিনি তাদের বিরুদ্ধে কাজ করেছেন। প্রথমে যারা তাকদীর অস্বীকার করেছিল তাদের মধ্যে একজন ছিল গায়লান আদ-দামাশকি, গায়লান আদ-দামাশকি, তারপরে ধীরে ধীরে তাকদীর অস্বীকারের পরে শিয়ারা এরপর দল হয়ে গেল, খারেজিরা দল হয়ে গেল আলাদা, এরপরে দল পাকাতে আরম্ভ করলো, তখন পরিপূর্ণভাবে আকিদার বিষয়ে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ফেকুল আকবার প্রথম বই। এরপরে বিস্তারিত অনেকে লিখেছেন কিন্তু সুন্দর বই লিখেছেন যিনি হচ্ছেন ইমাম আবু জাফর তাহাবী রহমতুল্লাহ আলাইহি, তিনি তার এই গ্রন্থটি লিখেছেন। তো তার গ্রন্থের শুরুতে তিনি যে নামটি দিয়েছেন সেটা হচ্ছে, গ্রন্থের নাম হচ্ছে বয়ান ও আকিদাত আহলে সুন্নাল জামা, বয়ান ও আকিদাত আহলে সুন্নাল জামা, গ্রন্থের নাম এটা। বইয়ের নাম আমরা এতদিন পরে কি শুনছি ইমাম তাহাবীর আকিদা, কিন্তু উনি নাম দিয়েছেন বয়ান আকিদাত আহলে সুন্নাল জামা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার বর্ণনা। এখানে অনেকগুলো বোঝার জিনিস আছে। একটি হচ্ছে আকিদা শব্দটি একটি মৌলিক শব্দ, আকিদা কোনো বানর শব্দ না। দ্বিতীয় হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা একটি প্রাচীন শব্দ, আধুনিক কোনো শব্দ না, এবং তাদের পরিচিতি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামা, এবং এইটা দেখা গেছে যে এটাই উল্লেখ করছেন, এখানে আপনারা শুনবেন একটু পরে, যে এটা উল্লেখ করছেন কার থেকে, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। বোঝা গেল যে ওই সময় আহলে সুন্নাহ ওয়াল জামা বলা এটা একটা প্রসিদ্ধ ছিল, কেউ বিরোধিতাকারী ছিল,
তাহলে আহলে সুন্নাহ ওয়াল জামাআ এই নামটা যারা বিরোধিতা করবে তারা বিভ্রান্তিতে লিপ্ত আছে, সুতরাং কিন্তু এটাও কোনো দলীয় কোনো নাম নয়। দুর্ভাগ্যবশত এটাও কোনো কোনো জায়গাতে এখন দলীয় নাম হয়ে গেছে। যেমনিভাবে বিভিন্ন আহলে সুন্নাহ ওয়াল জামাআতে প্রত্যেকটি নামকে এক এক গোষ্ঠী নিজেদের নাম হিসেবে গ্রহণ করে নিয়েছে, না এটা হচ্ছে মানহাজের নাম। এই মানহাজে চললে আহলে সুন্নাহ হবে, দল নাম নিলে হবে না। আপনি নিজের নাম যদি কেন এখন নিজের একটা নাম দিয়ে দিলেন কি আমি আহলে সুন্নাহ ওয়াল জামাআ, এটা এটা কোনো দল হয়ে গেল তো? আমাদের চট্টগ্রামে আহলে সুন্নাহ ওয়াল জামাআ নামে একটা দলই আছে, অথবা কেউ ধরেন নিজের দলের নাম দিয়ে দিল যে আমরা এখন এখন থেকে তয়েফা মনসুর, এখন থেকে আমরা, অথবা বললো যে আমরা হচ্ছি ফেরকাতুন নাজিয়া, এখন থেকে আমরা ফেরকাতুন নাজিয়া দল নাম দিয়ে দিলাম। নাম দিলেই কিন্তু ফেরকাতুন নাজিয়া হয়ে গেল, মানহাজের নাম। এর বাইরেও অনেকেই এখন দল পাকাচ্ছে আসহাবুল হাদিস দিয়ে, কেউ আহলুল হাদিস দিয়ে দল পাকাচ্ছে। দল পাকানো তো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে মানহাজটা শুদ্ধ হতে হবে। যে দূর দূরান্তে থাকবে কেন সমস্যা নেই, পৃথিবীর যে প্রান্তে থাকুক মানহাজটা শুদ্ধ হলে তিনি আহলুল হাদিস হবেন, আসহাবুল হাদিস হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারে সেটা হচ্ছে নুজ্জামিউল কাবায়ের, বিভিন্ন গোত্রের মধ্যে থাকবে দূরে দূরে, একসাথে হওয়া জরুরি না যে এক দল পাকাই হচ্ছে। এটা মানহাজ কত শুদ্ধ হলে তিনি পৃথিবীর যেখানে থাকুন তিনি আমার ভাই, আর মানহাজ কত শুদ্ধ না হলে তিনি যতই আমার ভাই হন বংশের ভাই হইলেও কাম হবে। বংশীয়ভাবে অথবা দলীয়ভাবে এগুলি কোনো ট্রিট করার বিষয় না। ধরেন কেউ বললে সৌদি আরবে যারা আছে সব হলো সহি আকিদার, এটাও ঠিক না, ওখানেও আছে কবর পূজারি লোক, ওখানে আছে ওখানে কবর পূজারি কিছু আছে। এই জন্য এই দেশে যারা দেখবেন যে বড় বড় কোনো কোনো চ্যানেল আছে না কবর পূজারি চ্যানেল, ওরা ওখানে যায় রুমের ভিতরে মিলাদ পড়ে, আর বলে সৌদি আরবে মিলাদ পড়ে এসছে, সৌদি আরবে এটা করে এসছে, তত চুরি করে করছে। কার বাসায় এমন এক কবর পূজারির বাসায় যেটা তোমার প্রচার করতে ভালোই লাগে, কবর পূজারীরা করে এটা। তাহলে এই যে আমরা যেটা বললাম, আমার বইটার নাম কি ছিল, বায়ান ও আকীদা তাহলে সুন্নাহ ওয়াল জামাআ, এটা তো এই বইটার নামটা আগে মুখস্থ রাখতে হইব, কারণ উনি এটা নাম দিয়েছে, এটা হাদা বায়ান ও আকীদা তাহলে সুন্নাহ ওয়াল জামাআ, এটা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার বর্ণনা। এটা এর আগে তার তার ছাত্র তার সম্পর্কে বলতেছে, সাধারণত উস্তাদে একটা বই লিখলে তখনকার দিনে ছাপানোর কোনো ব্যবস্থাপনা ছিল না বিস্তারিত, ছাত্রের মধ্যে তুমি এটা কপি করো নস্কা করো, তো নস্কা করার সময় তারা কী করত, ওই উস্তাদে যা বলছে এর আগে লিখতো অমুক অমুক বলেছেন এই কথাটা, এরপরে ভুল কথাটা আনত। তো সেই হিসাবে উনি বলতেছেন, ছাত্র বলতেছেন কী বলতেছেন, আকিদা আত তাহাবিয়া, প্রথমে তাহাবিয়া নিসবাতান লিল ইমাম আত তাহাবি, সেই দিয়ে তাহাবিয়া বলা, তাহা একটা জায়গার নাম, মিশর, মিশরের একটা জায়গার নাম হচ্ছে তাহা, সেখান থেকে নিসবত করা হয় তাহাবি। এবং যদি কোনো শব্দের ব্যাসকমের কারণে সেখানে হয় আকিদা, যেহেতু মহিলা তা আছে তাহাবিয়া তারা ঢুকছে মসজিদের কারণে ঢুকে, আপনারা জানেন তো, সেই জন্য এটার নাম হচ্ছে আকিদা তাহাবিয়া। এখানে কি সব সহি আকিদা এটার ভিতরে যা বর্ণিত হয়েছে? এই কিতাবটার ভিতরে 90-95% সহি আকিদা, চারটি মাসালা আছে যেখানে কিছু মতভেদ আছে অন্য দেশে, কয়টা মাসালা, চারটি মাসালা। এই চারটি মাসালা আমরা সময়ে যখন আসবে তখন ইনশাআল্লাহ ব্যাখ্যা করব, এর বাইরে সবটাই হচ্ছে সহি আকিদা। এই জন্য সবাই এটা ব্যাখ্যা করে বলে দেয়, এমনকি ইমাম ইবনে আবিল্লাজার হানাফি রাহমাতুল্লাহ তিনি ব্যাখ্যা করে এই জায়গাটুকু বলেছেন যে এই জায়গাটুকু কি নয়, আমাদের আকিদের সাথে পুরোপুরি মিশে না। কিন্তু তিনি এমন এগুলি যে সব জায়গাতে মতভেদ হয়েছে বেশিরভাগ জায়গাতে মতভেদটা শাব্দিক মতভেদ বেশি, মানে এগুলির মৌলিক মৌলিক মতভেদ না, এগুলি হচ্ছে বুঝার বেশ কম, অথবা কেউ এটা বুঝছে তিনি এবার বুঝছে শব্দ বেশ কম, কিন্তু আমরা বিশুদ্ধ বর্ণনায় আসলে সেটাকে আমরা বিশুদ্ধটাই লিখবো, ভুলটা আমরা লিখবো না, অথবা যেটা ভুল বোঝার সম্ভাবনা আছে সেটাও লিখবো না।
কি বলতেছে ইমাম কালাল আল্লাম দেখেন ওনার ছাত্র বলতেছে এটা ওনার সম্পর্ক আল্লামা অর্থ কি বেশি জানে তাই না বেশি জানে হ্যাঁ এটা তা আলেম অর্থ জানে আল্লামা অর্থ যিনি বেশি জানে তাটা তাই তানিস না তাল গালাবা বলা হয় বাড়তি বোঝানোর জন্য বোঝা তাল গালাবা তাগলিবেন তো বেশি বাড়তি বোঝানোর জন্য তাটা আসে তাহলে কি আপনি কাউকে আল্লামা বলতে পারবেন প্রশ্ন এটা আল্লামা শব্দটি ফাআলা ওজনে কাউকে আল্লামা বলতে পারবেন অনেক সময় দেখেন মানুষ বলে মুহাদ্দিস ফকি দেখেন তারপরে মাওলানা মাওলানা বলে না কেন বলে যেই কাজের সাথে যে লিপ্ত সেই কাজের সাথে মানুষের পরিচিতি পায় সেটা মানুষ বলে সদাগর সাহ তাই না সদাগরীকে ব্যবসা করলে তো যিনি আলেমের সাথে লিপ্ত তিনি বলতে পারেন তাকে কেউ বলতে পারে আলেম সাহেব মাওলানা সাহেব মানুষ বলে না মানুষ অন্য কেউ বলতে পারে নিজের নামে নিজে আল্লামা লেখা দুর্ভাগ্য ছাড়া কিছু দুর্ভাগা যে নিজের নামের আগে দিয়ে মাওলানা আল্লামা ফকি মুহাদ্দিস মুফাসসির দুনিয়া সব লিখে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন অথচ ভালো করে খুঁজলে ওনার পাসপোর্টও পাওয়া যাবে না আন্তর্জাতিক খ্যাতি বেশি উনি কিন্তু পাসপোর্টও নাই আর অন্য ভাষায় কথাও বলতে পারে না উনি কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই জাতীয় মানুষগুলো আসলে নিজে থেকে প্রচার করতে পছন্দ করে এই জন্য নিজের নামের আগে কখনো মাওলানা লাগানো উচিত না কারণ এটা ডিগ্রি নেই এখন ডিগ্রিও লাগাতে পারতো আপনি ডাক্তার হন ডাক্তার লাগান কোনো সমস্যা নেই ডাক্তারও মানুষ পরিচিতি পাবে যেমন ডাক্তার কিন্তু ওটা ডিগ্রি না আপনি ডিগ্রি একটা পাইতেন আগেকার দিনে মাওলানা শব্দ একটা ডিগ্রি ছিল যখন তখন কামেল পাস করলে লেখতো লাকব না হবে মাওলা তারে আমরা মাওলানা লাকব দিই যখন ফাজিল পাস করতে বলতো লাকব তু হবে মাওলবি তাকে আমি মাওলবি লাকব দিলাম এখন কিন্তু পাস সার্টিফিকেট এটা লেখা থাকে না এখন লেখে যে তার সে এই বিষয়ে পাস করছে কামেল পাস করছে বল সুতরাং এখন কেউ নিজের নামের আগে ইচ্ছা করে মাওলানা মাওলবি লাগানো ঠিক না আমি বুঝাতে পারছি তো এই হিসাবে উনি কিন্তু নিজের নামে আল্লামা বলে নাই তার ছাত্র বলছে সুতরাং এটাতে কোনো সমস্যা নাই কারণ আলমের সাথে তিনি সম্পৃক্ততা রয়েছে তার বুঝে আসছে কেউ যেন নিজের নাম বাড়িয়ে বাড়িয়ে এভাবে মাওলানা লাগানো আসলে কি না উচিত নয় অনুরূপভাবে ধরেন আমাদেরকে মানুষ শেখ ডাকে তাই না আমরা মনে করি আমরা যদি শেখ লেখে ফেলি নিজের নামে তো একটা অন্যায় হোক কিসের শেখ এখনো তো আলেম তলবের পাঠ করতে পারবে প্রতিদিন পড়ি যাতে আপনাদের পড়াইতে পারে এমন আলেম হওয়া দরকার যে না পড়ি পড়াইতে পারে এরকম তো হইতে পারে না পড়ি টড়ি কিন্তু পড়ি এর অর্থ হচ্ছে আলেমের এখনো কিছুই পাই তো শেখ লাগাই ফেললাম শেখ কেউ কেউ তো আগে দাওয়াত দিলে যে দাওয়াত নামাটা দেখে কিভাবে লিখছে নামটার মধ্যে কি সুন্দর ঠিক আছে কিনা তারপর না হলে আবার বলে যে এটা ঠিক হয় না লেখা এগুলো সবই হচ্ছে আসলে নিজের নাম ফুটানোর ব্যবস্থা এটা যেন না হয় আল্লাহ তালা ক্ষমা করে দিন আমাদের যদি আপনি কোনো ডিগ্রি অর্জন করেন সেটা লিখবেন এতে কোনো সন্দেহ নেই কিন্তু ডিগ্রি বা ছাড়া আপনি ওটা লিখতে পারেন না কারণ এটা তো এলমি জিনিস এটা আপনাকে কেউ দেয় নাই আপনি লেখার জন্য তাহলে না লেখাই উচিত যেমন কিন্তু ছাত্র বলতে পারে তার সাকিবকে পছন্দ করে তার উস্তাদ কে যেন লিখে ফেলছে তো 100% শুদ্ধ হওয়া জরুরি না অনেক সময় দেখা যায় কিছুই জানে না আল্লামা লিখে ফেলছে এটার সংখ্যাই বেশি আমাকে একজন বলতেছে যে তিনি তো আল্লামা কি আলেম অর্জন করলে তিনি আল্লামা হওয়া জিজ্ঞাসা করলাম আর বলতে পারেন আল্লামা অমুক আমার দেশে কোনো কোনো মানুষ আছে তিনি নিজের নামে হয়তো লাগান না হয়তো তিনি জেলে আছেন বিভিন্ন রকম ওনার নামে অন্যেরা পাগল হয়ে আল্লামা লেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে আবার ওনার সাথে অনেকেই ওনার সাথে যোগ দিছে ওরাও আল্লামা কুমিল্লাতে একবার দেখলাম একদম দাওয়াতের ইয়া দিছে যে কি বলে কাগজ দেয় না স্যার পোস্টারে যতজন সব আল্লামা তো আমি একটু নিশ্চিত দেখলাম ওনাকে যে আল্লামা হওয়ার জন্য কী কী ডিগ্রি লাগে অথবা কী কী জিনিস হইতে হয় কোনো উত্তর নাই সব আল্লামা এই জাতীয় বাড়াবাড়ি আসলে বৈধ না বাংলাদেশে আল্লামার বড় অভাব আছে আসলে অভাব আছে বাংলাদেশে যদি কোনো কেউ ভালো আল্লামা বলতে পারতাম তাহলে আব্দুল্লাহ জাহাঙ্গীরকে বলতে পারতাম এক লোক ছিল আসলেই
সব দিক থেকে গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, যিনি সব দিকে কিছু না কিছু এমএম রাখেন। আমাদের বেশিরভাগ মানুষই আকিদে শুদ্ধ নাই, ওদের কিসের আল্লামা? এরা হামজা দিয়ে আল্লামা কষ্ট দেয় মানুষকে, আল্লামা এলমের এলমের জন্য মানুষ নেয়। তো ওনার ছাত্র হচ্ছে, ওনার কোনো দোষ নেই। আল্লামা যিনি ইমাম তাহাবী রহমতুল্লাহ, উনি আল্লামার পর্যায়ের মানুষ, তার আকিদের বই আছে, ফেকার বই আছে, হাদিসের বই আছে, তাই না, তাফসির আছে। তাহলে এই লোক উনি তো আল্লামা হওয়ার যোগ্য, আসলে সব দিক থেকে যিনি যোগ্য ছাত্র, সেই জন্য ওনাকে আল্লামা বলেছে। আমাদের এতে কোনো মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথা ওই জায়গা যেখানে মানুষ এলেমের কোনো খবরে রাখে না, আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে আল্লামা নাম দেওয়া হচ্ছে। তারপর বলেছেন কল আল আল্লামা হুজ্জাতুল ইসলাম, হুজ্জাতুল ইসলাম। আমাদের সে হুজ্জাতুল ইসলাম বললে কাকে বলে সরাসরি বলেন তো? গাজালি, ইমাম গাজালির হুজ্জাতুল ইসলাম বলে সমস্ত হুজুরেরা। যদি হুজ্জাতুল ইসলাম কাউকে দেন তো আপনার খবর আছে। এখানে ছাত্র তার ওস্তাদকে বলছে, গাজালি তো অনেক পরের মানুষ, অনেক পরে, 555-555 তিনি মারা গেছেন। তো উনি তার উনি তো 300 মধ্যে মারা গেছেন। এর অর্থ হচ্ছে তার ছাত্র তাকে বলতেছেন যে হুজ্জাতুল ইসলাম, এই যে হুজ্জাতুল ইসলাম লকপটা লাগাইছে, এটা কি জায়েজ কিনা? আমাদের কি জিনিস জায়েজ না শিখতে হবে। আমরা কখনো কখনো এমন এমন লকপ লাগাইতে পছন্দ করি, দেখবেন নাম আসে না, এর আগে এক পৃষ্ঠা শেষ, এক পৃষ্ঠা শেষ হয়ে যায়। একবার পড়লাম এক পৃষ্ঠারে, শাহেন শাহে বেলায় রাহনমায় শরীয়ত তরিক ফিরে কামেল আল্লাহ, ফিরে না কেস কোনদিন পাইনি, আল্লাহ হজরত মালানা অমুক্ত মুক্ত মুক্ত পাখিটা বললাম। এই জাতীয় লকব কিন্তু শেষ হবে না, এগুলি লকব লাগানো জায়েজ না, বাড়তি লকব। একটা লকব এখানে হুজ্জাতুল ইসলাম, এটা লাগানো জায়েজ কি না আগে এটা আসুক। হুজ্জাতুল ইসলাম অর্থ কি জানেন? ইসলামের প্রমাণ না, কোনো ব্যক্তি ইসলামের প্রমাণ হইতে পারে না, ইসলামের প্রমাণ হবে একমাত্র রাসূলগণ, ঠিক না? হয় কোরআন হবে না রাসূল হবে, রাসূলের বাণী হবে, এই তো। এর বাইরে কেউ হুজ্জাতুল ইসলাম লকব দেওয়া তার জন্য বৈধ না। এই জন্য কেউ হুজ্জাতুল ইসলাম লেখক লিখলে সঙ্গে সঙ্গে প্রতিবাদ করবে না, আকিদা কত ভুল। ইসলাম আর হুজ্জত হয় নাকি? ইসলামের প্রমাণ তো কোরআন হাদিস হবে, ব্যক্তি কখনো দলিল হতে পারে না, ব্যক্তি যা বলে তা ভুল হতে পারে, শুদ্ধ হতে পারে। একমাত্র কুলু নিয়োগ হাজুমিন কৌলি বিরত সাহেব আদাল কবর, এই কবরবাসীর কথা ভুল ভুল হতে পারে না, সবই নিতে হবে, তিনি হচ্ছেন মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাইরে প্রত্যেকের কথাই ভুল হইতে পারে এবং শুদ্ধ হইতে পারে। সুতরাং হুজ্জাতুল ইসলাম কিন্তু লকব দেওয়া শুদ্ধ না। বলতে পারেন শেখুল ইসলাম কি শুদ্ধ কিনা? হুজ্জত এবং শেখের মধ্যে একটা পার্থক্য আছে। হুজ্জত অর্থ হচ্ছে প্রমাণ, প্রমাণ কোরআন সুন্নাহ বাইরে, কিন্তু শেখ অর্থ কি? আলেম। ইসলামের একজন আলেম হতেই পারে, ইসলামের একজন উস্তাদ হতেই পারে, কারণ ইসলাম শেখানোর জন্য তিনি উস্তাদ কাজ করেন, হুজ্জত তো না তিনি। এই জন্য যদি সত্যি সত্যি গ্রহণযোগ্য ব্যক্তি হন, তিনি আলেম হন, তাহলে হুজ্জত শেখুল ইসলাম বলা যেতে পারে, কিন্তু না বলা উচিত, না বলা উচিত। কেন? ভুল মেসেজ আসতে পারে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়া নাম শুনেছেন আপনারা? ওনাকে একদিন দেখেছিল কেউ তাকিউদ্দিন বলে, দিনের তাকি মোতাকি, তিনি অস্বীকার করেছেন, বলে না এগুলোর নাম ডাকা যাবে। অথচ হ্যাঁ, ইনশাআল্লাহ তিনি তাকিউদ্দিন আমরা বলতে পারি, আশা করতেছি মৃত্যুর পরে মানুষ বলতে পারে। এভাবে শেখুল ইসলাম, ইসলামের যিনি অধিক সত্যিকার অর্থে দিনের ওস্তাদ হয়ে থাকেন, দিন শিক্ষা দিয়ে থাকেন, তখন শেখুল ইসলাম বলা যাবে, কিন্তু না বলাটা উচিত, না বলাটা উচিত। কিন্তু কারণ না প্রসিদ্ধ হয়ে গেলে শুধু প্রসিদ্ধি অনুসারে আমরা বলতে পারবো, যেমন ইবনে তাইমিয়া অথবা ইমাম মাহমুদ ইবনে আব্দুল ওয়াহাব, ওনাদের সম্পর্কে এর বাইরে যেখানে সেখানে শেখুল ইসলাম লাগাই দেওয়া উচিত না। দেখা যায় এখন অনেকেই শেখুল ইসলাম লাগাই দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না, কারণ অজায়গায় অপাত্রে ব্যবহার হচ্ছে এটা। আচ্ছা, এরপর তিনি বলছেন কল আল্লামা হুজ্জাতুল ইসলাম আবু জাফর, আবু জাফর তার কুনিয়া আল ওয়ার্রাক, নাম কিন্তু আসে নাই, তার নাম হচ্ছে আহমদ, তার নাম হচ্ছে আহমদ আল ওয়ার্রাক। ওয়ার্রাক বলা হয় তখনকার দিনে কাগজ নিয়ে যারা দৌড়াদৌড়ি করতেন, কাগজ বেচতেন। এখনকার লাইব্রেরি আছে না, অনেকে অনলাইন লাইব্রেরি আছে না,
এটা করো ওটা করো কাগজ নিয়ে তখন তো আর অনলাইন ছিল না কাগজ নিয়ে যারা দৌড়ে তো সারাক্ষণ লিখতো কপি করতো বাজারে বিক্রি করতো ঘরে দূরে রাখতো ওদেরকে বলা হতো অররা এদের কাজে হচ্ছে বই ছাপানো বইটা করা নকশা করা কপি করা এদের কাজ ছিল এদের কোনো তো অররা অররা তো অররা কাগজ থেকে তো যেই জিনিস কাগজ নিয়ে যারা দৌড়াদৌড়ি করে তো অররা বলো না তো আমাদের ইমাম ইমাম তাহাবি অররা ছিল অর্থাৎ তার পেশাই ছিল কাগজের লেখালেখি সারাক্ষণ এই কাজে ছিলেন কেউটা কপি করতেন কোনটা লিখতেন মানুষকে কপি করে দিতেন তখন প্রেস ছিল না তো কী করতো মানুষ হাতে লিখে বলতে যে এত টাকা দাও তোমাকে দিয়ে দিলাম বা তোমাকে ফ্রি দিলাম এভাবে তিনি কোরআনও লিখতেন হাদিসও লিখতেন বিভিন্ন লেখালেখি করতেন এই জন্য ওনা বলা ওয়াররা বুঝছেন এটা কোথায় বলছেন এটা মিশর মিশরে তিনি এই কথাটা বলেছেন কী বলেছেন এখন আমরা আসব কী বলেছেন সেটা তিনি বলেছেন হাদা দিক্রু বায়ান ও আকিদা তাহলে সুন্নাহ ওয়াল জামা যেটা প্রথমে শুরু করেছে এ হচ্ছে এমন একটি জিকির এমন একটি বর্ণনা উল্লেখ বায়ান আকিদা তাহলে সুন্নাহ ওয়াল জামা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকিদার উল্লেখ করছি এমন একটা বর্ণনা আমি দিচ্ছি একটি বর্ণনা মাত্র এটার মধ্যে এই বর্ণনায় আহলে সুন্নাহ ওয়াল জামাত কি আকিদা পোষণ করে কেমন পর্যন্ত আহলে সুন্নাহ ওয়াল জামাত এই নামটি থাকবে না মুসলিম হওয়ার পরে আলাদা আরেকটি নামের কি প্রয়োজন আছে আছে মানহাজটা বোঝানোর জন্য বুঝতে পারছেন কিনা কারণ তিয়াত্তর ফেরকা আছে না ফেরকা আছে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এ উম্মত তিয়াত্তর ফেরকা বিভক্ত হবে এরা কি মুসলিমদের বাইরে না তিয়াত্তর ফেরকার বাইরে কিছু আছে যেমন কাদিয়ানীরা যেমন বোহরা যেমন বাহাইরা আশেপাশে আছে আপনাদের তাই না ন্যাশনাল বাহাই সেন্টার জাতীয় এই জাতীয় এরা কিন্তু তিয়াত্তর ফেরকার বাইরে অর্থাৎ ইসলামের গণ্ডির বাইরে চলে গেছে এরা ইসলাম গণ্ডির ভিতরে নেই ইসলামের গণ্ডির ভিতরে যারা আছে এরা আবার তিয়াত্তর ফেরকা মানে ওরা বাইরে চলে গেছে ওরা কাফের বাহাই বলেন বোহরা বলেন বাতিনি ফেরকা না নুসাইরি বলেন দুরুজ বলেন শিয়াদের কিছু ফেরকা আছে তারপরে ইয়া বলেন এই বর্তমানে যে কাদিয়ানি বলেন অথবা বাবিয়া বলেন হ্যাঁ তো এরা কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে একদম পুরোপুরি বেরিয়ে গেছে এদের ব্যাপারে সন্দেহ করার কোনো কারণ নাই এদের মধ্যে রাফেজিদের মধ্যে কিছু গোষ্ঠীও বেরিয়ে গেছে যেমন দুরুজ যেমন নুসাইরি যেমন তাদের মধ্যে খত্তাবি এই জাতীয় বিশেষ বিশেষ ফেরকাগুলো কিন্তু ইসলাম থেকে বেরিয়ে গেছে এরাও বাহাত্তর তিয়াত্তর ফেরকার বাইরে কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে আছে ভুলের উপর আছে যেমন খাওয়ারেজদের একটা অংশ এরা ভুল করছে অন্যায় করছে কিন্তু এরা কিন্তু ইসলামের গণ্ডির ভিতরে আছে এদেরকে কাফের বলা যাবে তো গণ্ডির ভিতরে থাকলে কি এরা মুক্তি পাওয়া যাবে না মুক্তি পাবে একটি ফেরকা তাহলে ইসলাম একটা ব্যাপক একটা জায়গা এর ভিতরে আহলে সুন্নাহ হবে তারাই এরা খুব কম হবে ব্যাপকভাবে অনেক বেশি কিন্তু যখন এদের আলোচনা খুঁজতে যাবে দেখবে যে আকিদাগতভাবে এরা অনেকেই বিভ্রান্ত হয়ে আছে এদের মধ্যে এই জন্য তিয়াত্তর ফেরকার এক ফেরকা হবে যারা তারা হচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামা এরাই হচ্ছে ফেরকাতুন নাজিয়া এরাই হচ্ছে ফেরকাতুন নাজিয়া আর এরাই হচ্ছে যেটা আপনারা বলে থাকেন কি আসহাবুল হাদিস এরাই হচ্ছে আহলুল ফিকহ ওয়ান নাজার এরাই হচ্ছে আহলুল হাদিস ওয়াল আদার এরাই হচ্ছে আল ফিরকাতুন নাজিয়া এরা আমরা এতটুকু বলেছি এটা এদের কথা এরা হচ্ছে তায়েবাতুল মনসুর এরা সবটি একই নাম তো এরা এদের আকিদা বর্ণনা করা হচ্ছে ওদের আকিদা বর্ণনা করা হচ্ছে না যারা ফেরকা ভাগ হয়ে গেছে এখানে শিয়াদের আকিদা আপনি পাবেন এখানে খারেজিদের আকিদা পাবেন এখানে যারা এরা কিন্তু কাফের বলছি না আমরা সব শিয়া হ্যাঁ রাফেজিদের মধ্যে একটা অংশ কাফের আমরা বলে দিই কিন্তু সব শিয়া কিন্তু কাফের না যেমন শিয়াদের মধ্যে জায়দিয়া যারা আছে ওরা কিন্তু ফেরকা এরা কাফের না কিন্তু ইসলামের ভিতর থেকে ওরা আহলে সুন্নাহ হতে পারে নাই তাহলে আহলে সুন্নাহ একটা ব্যাপক জিনিস এর উপরে আরো ব্যাপক হচ্ছে কারা আহলুল ইসলাম মুসলিমরা ব্যাপক মুসলিমের ভিতরে আহলে সুন্নাহ একটা জিনিস এর বাইরে ছোট ছোট ফেরকা হইতে হইতে অনেকগুলি ফেরকা বের হয়ে গেছে এদেরকে কি বলা হয় ফেরাক
ফেরকা বলা হয়। যুগে যুগে এরকম ফেরকারা ছিল, এখনো আছে, এখনো আছে। যেমন ফেরকাদের মধ্যে আছে আশায়রা, আছে মাতুরিদি, আছে মুতাজিলা, আছে তারপরে হ্যাঁ মুরজিয়া আছে, মুরজিয়া আছে, খারজিরা আছে। এরা কিন্তু ফেরকা, এরা মুসলিম থেকে একেবারে বেরিয়ে যায়নি, কাফের, তবে এরা ফেরকা, পথভ্রষ্ট। এরা ভিন্ন ভিন্ন ভুল আকিদায় বিশ্বাসে, কিন্তু সঠিক আকিদায় বিশ্বাস যাদের আলোচনা এখানে করা হবে তারা হচ্ছে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। বলতে পারেন আহলুস সুন্নাহ কেন বলা হল? আহলুস সুন্নাহ এই জন্য বলা হচ্ছে কয়েকটি কারণ। এক নম্বর হচ্ছে এদেরকে আপনি সবসময় পাবেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ করেছেন, সহি হাদিস পেলে তারা আর ভিন্ন দিকে যায় না। এরা ইজা সাহার হাদিস বহুমা থাকে, এদের মতে হচ্ছে সহি হাদিস পেলে আর কোনো কথা নেই, অন্যেরা এই জায়গাতে এসে আটকে যায়। যেমন ধরেন খারেজিরা তাদের মতকে প্রাধান্য দিবে, যতই আপনি হাদিস নিয়ে আসেন না কেন তারা নিজের মতের উপর থাকে। শিয়ারা হাদিস মানতে চায় না, তাদের মতের উপরে মেনে নিবে না, হাদিস নেয় না, বুঝে আসছে। আবার দেখেন এদের ভিতরে মুরজিয়া যারা, তাদের মন মত হলে নিবে না হলে চায় না। আর সুন্নাতের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে, অনেকগুলি বৈশিষ্ট্য আমরা জানি, তার মধ্যে একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে যখনই তারা মতভেদ হয় হাদিসের কাছে ফিরে আসে, হাদিসকে কোরআনের কাছে ফিরে আসে না, কারণ কোরআন মানতে কেউ দ্বিধা করে না, তাকে সরাসরি কাফের হয়ে যাবে। হাদিসের ব্যাপারে সবাই একটু দ্বিধা করে, যেই ব্যক্তি হাদিস মানার ক্ষেত্রে দ্বিধা করে সে কিন্তু আহলে সুন্নাতের বাইরে চলে গেছে। কোরআন কিন্তু সবাই মানার কথা বলে, এমনকি কাদিয়ানিও কোরআন দিয়ে দলিল দেয়, কাদিয়ানিরাও কোরআন দিয়ে দলিল দেয়। আপনি পাবেন আহলে কোরআন নামে যারা দিন থেকে বেরিয়ে গেছে ওরাও কোরআন দিয়ে দলিল দেয়, যদিও তাদের মত করে দেয়, ভুল দেয়, ভুল দলিল দেয়। তারা মনে করে যে কোরআন দিয়ে দলিল দিচ্ছে, আসলে কোরআন দিয়ে দলিল দিচ্ছে, তারা মিথ্যাচার করতেছে। কারণ কোরআন দিয়ে দলিল দিলে আল্লাহ কি বলছে, আল্লাহ রাসূলের আনুগত্য করাই অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য, আর এটা ব্যাপারে কোনো সন্দেহ থাকার কথা ছিল না। কিন্তু যখনই আজ পর্যন্ত আপনি দেখবেন ওই ব্যক্তিগুলি বিভ্রান্ত যারা হাদিসের কাছে ফিরে আসেন, যদি সহি হাদিসের কাছে যারা ফিরে আসবে সর্বসাধারণের বুঝ অনুসারে দেখবেন যে এরা আসলে আহলে সুন্নাহ। ওয়াল জামা কেন বলা হয় জানেন? আল জামা তো হচ্ছে তারা সাহাবায়ে কেরামের অনুসারী, কারণ সাহাবায়ে কেরাম আউয়ালুল জামাত, তাদের মধ্যে কোনো ভাগ বাটোয়ারা ছিল না। এটা হলো মিল মেন কথা, অন্য যত ব্যাখ্যাই করেন না কেন বেশি মানুষ দিয়ে কোনো আমাদের কোনো হক বিচার হয় না। সাহাবায়ে কেরাম তখন ছিল, তখন তারা বেশি ছিলেন, অন্যেরা কম ছিল, এই জন্য তারা জামা। এই জন্য যারাই সুন্নাহ এবং জামা রসুলের হাদিস এবং সাহাবায়ে কেরামকে মেনে চলবে তারা আহলে সুন্নাহ জামা। এদের মধ্যে এই জন্য আকিদাগত কোনো পার্থক্য দেখা যায় না সাহাবায়ে কেরামের মধ্যে। হাদিসের মধ্যে আপনি দুইটা হাদিস দেখা দিয়ে পারবেন না যারা পরস্পর বিরোধী। হ্যাঁ, আপনার কাছে বিরোধী মনে হইতে পারে, কিন্তু ইমামরা এগুলি আলোচনা করেছেন, আপনার কাছে বিরোধী মনে হইতে পারে, কিন্তু ইমামরা ঠিকই আলোচনা করেছেন এটা কীভাবে সুন্দর করে তার বিকৃত হয়, দুইটার মধ্যে মিল কীভাবে করছে, সামঞ্জস্য বিধান কীভাবে করতে ইমামরা সুন্দর করে বলে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে আহলে সুন্নাহ ওয়াল জামা হতে হলে আপনাকে কী করতে হবে, সুন্নার দিকে ফিরে যেতে হবে এবং জামাত সাহাবায়ে কেরামের দিকে ফিরে যেতে হবে, এবং যারা সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী তাদের দিকে ফিরে যেতে হবে। কারণ সাহাবায়ে কেরামের সুন্দর অনুসারী জানেন, তাবেঈনদের মধ্যে যারা ইমাম ছিল, যেমন মদিনার ফোকাহুল মদিনার সাবা, মদিনার সাতজন ফকি বিখ্যাত, তারপরে তাবে তাবেঈনদের মধ্যে যারা ইমাম ছিলেন, যেমন ইমাম আবু হানিফা, মালিক, তারপরে শাফেঈ, তারপরে আহমদ, তারপরে ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ সহ সহ হাদিসের লেখকরা সবাই এরা যে পথে গেছে এই পথটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ। বুঝতে পারছেন? আশ্চর্য হবেন আপনি, আহলুস সুন্নাহ ওয়াল জামা এই নামটি ইমামরা তাদের কিতাবে উল্লেখ করেছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই তার সুনানের মধ্যে হাদিস নম্বর 662 আপনাদের দেখে নিন, হাদিস নম্বর 662 সেখানে একটি হাদিস আসছে, সে হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি আহলুস সুন্নাহ জামাতের কথা উল্লেখ করেছেন। হাদিসটি আসছে এরকম, আল্লাহ তাআলা কেউ যদি দান করে আল্লাহ তাআলা সেই দানটি নিজ হাতে গ্রহণ করে,
এবং সেটাকে বালি বাড়িয়ে বাড়িয়ে ভাবিয়ে তোলেন, অনেক বড় করে তোলেন। এটা হাদিসটা উল্লেখ করার পরে তিনি একটা আয়াত আনছেন, আয়াত অংশটুকু মুনকার কিন্তু হাদিসটা শুদ্ধ। অনেকে না বুঝে হাদিসটা তো মুনকার, বাংলা হাদিস ওরা তো বুঝেই নেই, এই জন্য হাদিস মুনকার বানাই হচ্ছে। হাদিসের নিচের অংশটুকু মুনকার, উপর অংশ হাদিসটা শুদ্ধ, যে আল্লাহ তাআলা নিজ হাতে তা গ্রহণ করেন। এখানে নিজ হাতে গ্রহণ করার ব্যাপারটি ইমাম তিরমিজি নিজে ব্যাখ্যা করতেছেন, বলতেছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আলেমদের মত হচ্ছে এটা যে আল্লাহ তাআলার হাত রয়েছে, তবে ধরন আমরা জানি না। এটাই হচ্ছে মালিকের মত, এটাই হচ্ছে সুফিয়ানের মত, এটাই হচ্ছে ইসহাক ইবনে রাহওয়ের মত, এটাই হচ্ছে ইবনে মুবারকের মত। এইভাবে তিনি সেটা উল্লেখ করে দিয়েছেন। এর বাইরে যারা হাত অর্থ কুদরত করবে, শক্তি করবে, আল্লাহ তাআলা নিজ শক্তিতে গ্রহণ করবে বলবে হাত অর্থ, তিনি বলতেছেন ওখানে তারা হচ্ছে জাহামিয়ে। চিন্তা করে দেখুন, আজ দেখা যায় দুর্ভাগ্যবশত কেউ কেউ সৌদি আরবে পড়ে, তারপরে সেখান থেকে ফিরে এসে আহলুস সুন্নাত ওয়াল জামাত চিনে না, তারা আল্লাহর আয়াত ও সিফাতকে অপব্যাখ্যা করে, তাহরির করে আর বলে যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত। আরে এটা কে, যে আহলুস সুন্নাত ওয়াল জামাত উল্লেখ করবে কারা? ইমামরাই তো উল্লেখ করবে। এদিক সেদিক কে কি ভুল করেছে, ভুলটা নিয়ে আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত বানাচ্ছেন কেন? সিলমাসি নামক এক ব্যক্তি, যিনি ষষ্ঠ শতাব্দীর লোক, তিনি একটা কথা বলছে, এটা দলিল হয়ে গেল, আর সাহাবায়ে কেরাম তাবেইন ইমামদের কথা সেটা দলিল হবে না, ইমাম বুখারীর কথা দলিল হচ্ছে না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, তার যে সহিহ বুখারী আছে জানেন আপনারা, আল জামে সহিহ বুখারী, সবশেষে কিতাবুত তাওহীদ আছে, সবশেষে কিতাবুত তাওহীদের মধ্যে দেখবেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই বাবুন ইন্না লিল্লাহি ইয়াদাই, নিশ্চয় আল্লাহর দুটি হাত রয়েছে, বুঝে আসছে কথাটা? ইন্না লিল্লাহি আইনান, আল্লাহর দুটি চোখ রয়েছে, এবার ভাগ ভাগ করে দলিল দিয়ে কোরআন দিয়ে উল্লেখ করেছেন। ইমাম বুখারী যেখানে বুঝছেন অর্থটা, আপনার সেখানে অর্থ বুঝে আসে না। আপনি বলেন যে এটা আহলুস সুন্নাতের কৌল, আরো সালাকি করে বলেন আহলুস সুন্নাতের মধ্যেই মতভেদ আছে আপনার কথাটা। আপনি কখন এটা বলেন জানেন, নিজেকে ভুলের উপর থেকে আহলুস সুন্নাত সাব্যস্ত করেছেন, এরপরে নিজের ভুলটা ভুলটাকে আহলুস সুন্নাতের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। না, এটা আহলুস সুন্নাতের মত, এটা জাহামিয়াদের মত, এটা ফেরকার মত, এটা জাহামিয়াদের মত, এটা আশায়রা মাতুরিয়াদের মত, এটা আহলুস সুন্নাতের মতের মত না। আহলুস সুন্নাত অনেক আগ থেকে সুন্নাতকে অনুসরণ করে চলেছে। সুতরাং আহলুস সুন্নাত এটা একটা ঐতিহাসিক নাম, এটা একটা মানহাজি নাম। এই মানহাজ হচ্ছে যারা সুন্নতকে প্রাধান্য দিবে, রাসূলুল্লাহ হাদিসকে প্রাধান্য দিবে, কোরআনকে মানার ব্যাপারে কারো মতভেদ ছিল যে উল্লেখ করা হয় না। আরেকটি হচ্ছে যে তারা সাহাবায়ে কেরামকে প্রাধান্য দেয়, সাহাবায়ে কেরামের যে কোনো তারা জামা বলে, সাহাবায়ে কেরাম যেটাতে একমত ছিল আমরা সেটাতে একমত, আলহামদুলিল্লাহ। আকিদার ব্যাপারে সাহাবায়ে কেরাম কোনোদিন কোনো মাসালাতে দ্বিমত করেন নাই, যেটাতে দ্বিমত করেছেন ওটা দ্বিমত আছে, মানে সাহাবায়ে কেরাম এটাতে এই আকিদার মাসে দুইটা মত, সাহাবায়ে কেরাম আছে কোনো সমস্যা নেই। যেমন সাহাবায়ে কেরামের কেউ ব্যাখ্যা করেছেন দোকানকে, দোকান মানে ধোঁয়া, কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন ফারতাকি বিয়াউমা তাতি সামাউ বিদুখানি মুবিন, যে আসুন আর অপেক্ষা করো যেদিন ধোঁয়া নিয়ে আসবে আসমান। ধোঁয়াটা কি, এটা নিয়ে আব্দুল আবদুল মাসুদের একমত ছিল, অন্য সাহাবীর আরেকমত। এক সাহাবী বলছেন যে কেয়ামতের আগে দোকান আসবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন না এটা নয় এটা নয়। তিনি কি বললেন, বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন কুরাইশদের উপর, কুরাইশদের তখন ধোঁয়ার মতো অবস্থা হচ্ছে, চোখ খুললে মানে অভাবে কিছুই দেখতে পায় না, চোখ খুললে শুধু আকাশের দিকে তাকালে শুধু ধোঁয়া দেখে, এটা বলা উদ্দেশ্য। দুটাই হতে পারে, আমাদের কাছে কোনোটাই ভালো না। যেখানে দুইটি মত আসছে সাহাবায়ে কেরামের, দুইটা মতকে আমরা কোনো সমস্যা, দুইটা মত হতে পারে, কিন্তু যেখানে দুইটা মত আসে নাই সেখানে জোর করে আপনার মত চাপিয়ে দিবে সাহাবায়ে কেরাম, এরপর বলবেন যে এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মত, এটা হতে পারে না। তো আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা বর্ণনা করা হচ্ছে, আকীদা তো আহলুস সুন্নাত ওয়াল জামাত, তিনি বলতেছেন কি হাদা যিকরু বায়ান আকীদা আহলুস সুন্নাত ওয়াল জামাত। তো আহলুস সুন্নাত ওয়াল জামাত কি চিনছি? হ্যাঁ, আহলুস সুন্নাত ওয়াল জামাত কে, আলা মাযহাবে ফুকাহায়ে মিল্লা, তিনি বলে দিচ্ছেন কারা, আবু হানিফা, নোমান ইবনে সাবিত আল কুফি, আবু ইউসুফ, ইয়াকুব ইবনে ইব্রাহিম আল আনসারী,
আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি তিনি ইমামের কথা উল্লেখ করেছেন, কেন তিনি হানাফি ইমাম ছিলেন। তিনি এটা শুধু তাদের নয়, এটা ওই সময়কার সবারই আকীদা ছিল। দুই একটি মাসালা বলতে আমরা বলেছি, এটা এখন পর্যন্ত সারা বিশ্বের বিভিন্ন বিদ্যাপীঠে পড়ানো হয়, মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হচ্ছে, মিশরে পড়ানো হচ্ছে, যদি তুরস্ক সেখানেও পড়ানো হচ্ছে। সমস্যা হচ্ছে একটাই, বাংলাদেশেও পড়ানো হয়। সমস্যাটা একটাই, যিনি পড়ান তিনি যদি সহি আকিদার না হন, তিনি তার মতো করে অপব্যাখ্যা করে নিয়ে যান। বুঝতে পারছেন কথাটা? ছোট কথা তো, এটাকে পেঁচে পেঁচে আরেক দিকে নিয়ে যান। যেখানে উনি বলেছেন দেখেন আশ্চর্য, তিনি বলেছেন লা তাহউইল জিহাদ সিদ, কোনো দিক তাকে সীমাবদ্ধ করতে পারে না। এই বলেছেন, ঠিকই আমরা বলি না আল্লাহ সীমাবদ্ধ কথা বলা যায়, কারণ আল্লাহ তাআলা তিনি লা ইউহিতু আহাদ, কেউ তাকে সীমাবদ্ধ করতে পারবে না। কিন্তু তিনি সাথে সাথে বলেছেন যে মুহিতুম বিকুল্লি শাই, তিনি সব কিছুকে আহাতা করেছেন, পরিবেশ করেছেন, ওয়া ফাওকাহু, এবং সব কিছুর উপরে তিনি। কে বলেছেন? ইমাম তাহাবী। দেখবেন কিছু কিছু মানুষ ওয়াটাকে বাদ দিয়ে দিছে, ওয়া বাদ দিয়া, কেন ওয়া যদি হয় আল্লাহকে সবার উপরে সাব্যস্ত করতে হয়, ইমাম তাহাবীর কথা বলছেন, কিন্তু সে তো আল্লাহকে সবকের উপর সাব্যস্ত করে না। এই জন্য কি করছে? মহিত বেকুল শাইইন ফাওকাহু, তার উপরে সব কিছুকে তিনি পরিবেশন করেছেন, আউযুবিল্লাহ, আল্লাহর উপরে কেউ আছে? তো এই জাতীয় দিনের অপব্যাখ্যা তারা করবে, কারণ তাদের আকীদার বিরোধী হয়ে গেল। কিন্তু আহলুস সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারা সুন্দর ব্যাখ্যা করেছেন এই কিতাবটি, তিনি হচ্ছেন ইমাম ইবনে আবিল আজহার হানাফি রাহমাতুল্লাহ। ইমাম ইবনে আবিল আজহার হানাফি রাহমাতুল্লাহ আলাই সুন্দর করে এটার ব্যাখ্যা করেছেন, এই জন্য তার ব্যাখ্যাটি আলহামদুলিল্লাহ এখন বাংলায় অনুবাদ হয়েছে। যদিও আমি দেখেছি দুই খণ্ডে অনুবাদ হয়েছে, এটা পড়তে গেলে একটু আগের জ্ঞান লাগবে। আমাদের ব্যাখ্যাটা যদি বুঝে নেন ইনশাল্লাহ, ওইটা পড়তে গেলে আপনার বুঝে আসবে এটা বলেছে, নাহলে বুঝতে একটু কষ্ট হবে, কারণ এ সমস্ত জিনিস হচ্ছে থিঙ্কের ব্যাপার, সরাসরি কোনো কিছু তাড়াতাড়ি বুঝে আসবে না, যখন না আগে কী বলছে আগে একটু ধারণা থাকতে হবে বিষয়ে। এই জন্য আমরা এই জন্য ওই ব্যাখ্যার দিকে যাচ্ছি না, যে ব্যাখ্যাটা ইবনে আবিল আজহার করছে, আমরা শুধু মতটার ব্যাখ্যা করব। তিনি বলেছেন আল আকিদা, আকিদা তাহলে সুন্নাহ জামা। আকিদা শব্দটি কী? আকিদা শব্দটি একটি মৌলিক পরিভাষা এবং গ্রহণযোগ্য পরিভাষা, আকিদার মধ্যে কোনো দোষ নাই। ইসলামের দৃষ্টিতে এমন কোনো পরিভাষা দোষনীয় নয় যে পরিভাষার মধ্যে ক্ষতি আছে, এমন কোনো দোষ পরিভাষা আপনি বলতে পারেন, নিষেধ নাই। যেমন ধরেন এটা কি ঘড়ি, ঘড়ি বললে কি সমস্যা আছে? সমস্যা নেই, ঘড়ি বলতেই থাকি আমরা। এটার নাম মাইক, কোনো সমস্যা নেই মাইক বলতে। এটার নাম কম্পিউটার বলতে কোনো সমস্যা নেই। তো যেই জিনিসে বলতে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা হলে বলা যাবে না। যদি এটার নাম আমি ফেরেশতা দেই হবে, মিথ্যা কথা হবে, কারণ এটা তো ফেরেশতা না, নাউজুবিল্লাহ, ফেরেশতার জায়গাতে এটা কেন বসাচ্ছি, তখন সমস্যাটা হবে। হ্যাঁ, এমন শব্দ এমন জিনিস দেওয়া যাবে না যে জিনিসটা সমস্যা হয়। যেমন আমাদের দেশে দেখেন, আপনার মেয়েকে আপনি খুব আদর করে বিভিন্ন পাখির নামে ডাকেন সুন্দর করে, কোনো আপত্তি নেই, কিন্তু মেয়েকে যদি লক্ষ্মী বলেন হবে না, কারণ এটা আরেকজনের জিনিস, আপনি এটা দিতে পারেন না। বুঝতে পারছেন? আপনার ছেলেকে ছেলে বলে কোনো সমস্যা নেই, কিন্তু পুত্র বললে একটা সমস্যা আছে। সেটা কি? পুত নামক নরক থেকে যে যার মাধ্যমে মুক্তি পাওয়া যায় সে হচ্ছে পুত্র, এটা সমস্যা। এটা অনেকেই জানে না, কিন্তু হয়তো অনেকে বিশ্বাস করে বলে না, এর বিশ্বাস তার নাই, কিন্তু এটা আপনি যদি কোনো বঙ্গীয় শব্দকোষ দেখেন, হ্যাঁ, বঙ্গীয় শব্দকোষের মধ্যে দেখবেন হরিনারায়ণ চট্টোপাধ্যায় সেটাই লিখছে যে পুত নামক নরক থেকে বাঁচাই বলে তার নাম পুত্র। হ্যাঁ, আমরা তো এই বিশ্বাস করি না, যদি এটা কেউ বিশ্বাস করে তাহলে এটা বলা যাবে না, পুত্রকে পুত্র বলা যাবে না, বিশ্বাস করলে বলা যাবে, কোনো সমস্যা নেই। আকিদা শব্দটি মৌলিকভাবে একটা পরিভাষা, কিসের উপর আসছে? যে মানুষ মাত্রেই কিছু না কিছু বিশ্বাস করে, করে না? বিশ্বাস করে না, এমন কোনো মানুষ কি আছে যে কোনো কিছু বিশ্বাস করে না? আছে, পাগল হইলে অথবা হ্যাঁ ছোটো বাচ্চা হইলে তার কাছে বিশ্বাসের এখন মর্যাদা আসে নাই, সে যা ইচ্ছে তা করতে করতে পারে, পাগল হলেও করতে পারে, বাচ্চা হলেও করতে পারে, কিন্তু বিবেকবান কোনো ব্যক্তির বিশ্বাস নাই তা হতে পারে। যেমন একটা হিন্দু বিশ্বাস করে যে আত্মা ঘুরে বেড়াচ্ছে,
সারা দুনিয়া ঘুরে বেড়াচ্ছে, সে এখন ভয় আত্মার ভয়ে সারাক্ষণ কি থাকে ভয় পায়, সে মনে করে তার মোবাইলের ভিতরে আত্মা ঢুকেছে, এটার ভিতরে আত্মা ঢুকেছে, সে ভয়ে ভয়ে সারাক্ষণ। এবং কোনো কোনো চ্যানেল সারাক্ষণ শুধু এটাই প্রচার করে বেড়াচ্ছে ভারতীয়, হ্যাঁ জানেন তো, হ্যাঁ কোনো কোনো চ্যানেল শুধু এটাই প্রচার করে বেড়ায়, কারণ তাদের দিন ধর্ম প্রচার করার মাধ্যম হিসেবে নিয়েছে এটাকে। আমাদের যেমন ইসলামিক টিভি ছিল এরকম আর কি, ওদের একটা এরকম, এটা তাদের মূল জিন। তারা মনে করে কি আত্মা অমর, আত্মা কোনোদিন মরে না, ইসলামী দৃষ্টিতে আত্মা মরে, আত্মার মরণ হচ্ছে দেহ থেকে বিচ্ছুত হলে এটা মরে গেছে, এটার মরণ হয়ে গেছে, এটা আবার যখন আল্লাহ পাঠায় তখন আবার দেহের সাথে সম্পৃক্ততা হয়, তখন দেহকে এটাকে আবার কাজে লাগে, এটা হলো কথা। আপনি যখন আত্মা আলাদা হয়ে যায় রু শরীরটাও তো মরে যায়, এটা এখনো পচে নেই, কিন্তু এটা মরণ ধরা হয়, কারণ এটা দুইটা আলাদা হওয়া যাওয়ার অর্থই মরণ হওয়া, কিন্তু ওদের নিকট এটা মরে না, এটা কোথায় যায়, জীবাত্মা মহাত্মায় গিয়ে বসবাস করে, এই জাতীয় বিশ্বাস তাদের আছে। আবার দেখেন বৌদ্ধ, সে কি বিশ্বাস করে যে নির্বাণ তত্ত্ব লাভ করে, নির্বাণ হিন্দুদের, মুসলিমরা যখন ফানা ফিলে বিশ্বাস করে এটা হিন্দু বৌদ্ধদের থেকে নিছে, তো নির্বাণ তত্ত্ব তার নির্বাণ লাভ করে, অর্থাৎ নির্বাণ নির্বাপিত হয়ে যায়, চারাগাছানা নিভাই দিলে নির্বাপিত বলে না, তো নির্বাণ তত্ত্ব হচ্ছে নির্বাপিত হয়ে যায়, তারা আর কোনোদিন আসার সুযোগ নেই, এই জন্য সে কষ্ট করে কঠিন চীবর গ্রহণ করে, না খেয়ে না দিয়ে পড়ে থাকে যে আমি আর আসতে চাই না, সেও মনে করে আবার আসতে হবে, সাইক্লিং যেটাকে বলা হয় ঘূর্ণ প্রক্রিয়া, তার একটা বিষয় আছে। আমি তার বিষয়ে আক্রমণ করছি না, আমি তো তার বিষয়টা বুঝাচ্ছি, বিষয় আছে না এটা। মুসলিম কি বিশ্বাস করে মরার পরে আর এখানে আসবে না, কোথায় আসবে, একবার আসবে, তবে এই জায়গায় না, যে জায়গায় আসবে সেই জায়গা থেকে আর ফেরত আসার সুযোগ নেই, সে মহা এক জায়গায় হয় জান্নাতে না জাহান্নাম, তার সেখানে তার স্থান হবে, আবার দুনিয়াতে আসার আর সুযোগ দেওয়া হবে না। তাহলে সে যে মনে করছে যে বারবার ঘুরতেছে একটা, এটা কিন্তু মুসলিম বিশ্বাস করে না, আকিদা বিশ্বাসের পার্থক্য হয়ে গেছে, এখানে আর কোনোদিন এক হওয়ার সুযোগ নেই, এই জায়গাতে হয় তার তাতে তেমন সে আমারটা আসতে হবে, এটাই তো ধরো এক হওয়ার কোনো সুযোগ নেই। তাহলে যারা একতার ভিত্তি খুঁজতেছে যে মুশরিকদের সাথে ঐক্য করা যায়, বুঝলাম না কোন জায়গায় ঐক্য করবে, এটা একটু জিজ্ঞাসা করা দরকার, হুজুর ঐক্যটা কোন জায়গায় হবে আপনার বলেন, আপনি যে বলছেন মুশরিকদের সাথে আপনি ঐক্য করে ফেলবেন, কী জন্য ঐক্যটা করবেন, আপনার ঐক্যের উদ্দেশ্যটা কী, রাজনৈতিক উদ্দেশ্য নাকি কোনো কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য নাকি দাওয়াত খাওয়ার উদ্দেশ্য, কোনটা আমরাও দেখি না, মুশরিকদের সাথে কিসের ঐক্য করবেন, কবর ভুজের সাথেও তিনি ঐক্য করবেন, তো বাকি রইল কেন, এই জাতীয় কথাগুলো হচ্ছে বিভ্রান্তি আর কিছুই। ঐক্যের একটাই সূত্র আকিদে ঐক্য হতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিদার ঐক্যটাকে গুরুত্ব দিয়েছেন, আকিদা ঐক্য না হলে আলেম আমল ঐক্য হবে না, প্রথমে আকিদা ঐক্য হবে তারপর আমল ঐক্য হবে, আমল ঐক্য জরুরি, সুন্নতের ঐক্য জরুরি, কিন্তু প্রথম কাজ হবে আকিদা ঐক্য হতে হবে, কেউ যদি আকিদা ঠিক না থাকে এরপর যদি কোনো কেবল আমিন জোরে বলে কাজ হইবে, কাজ হবে না, আকিদাটা ঠিক হইতে পারে, হ্যাঁ আকিদা ঐক্য হইয়া যদি জোরে আমিন বলে আলহামদুলিল্লাহ নূর আলানু একসাথে, তাহলে আকিদার ঐক্য ওখানে হতে হবে, তো মাঝেগত ঐক্য জিনিসটা খুব জরুরি। তো আকিদা জিনিসটা এমন একটি পরিভাষা যে পরিভাষার মাধ্যমে আপনি সমস্ত বিশ্বের সমস্ত মানুষের কথাকে তুলে ধরতে পারবেন, যেমন আপনি বলতে পারবেন হিন্দুর আকিদা অর্থ বিশ্বাস, বুঝছেন তো, দৃঢ়ভাবে যা গ্রহণ করে তাই আকিদা, অন্তর্জাত দৃঢ়ভাবে গ্রহণ করে, অন্তর্জাত দৃঢ়ভাবে গ্রহণ করে তাই আকিদা, একজন হিন্দু যা দৃঢ়ভাবে গ্রহণ করে এটা তার আকিদা, বাংলা হলো তার বিশ্বাস, কিন্তু হিন্দুর এটাকে আপনি ইমান বলতে পারবেন, ইমান তো আমাদের পরিভাষা, হিন্দুর এটাকে তাওহীদ বলতে পারবেন পারবেন না, এটা আমাদের পরিভাষা, তো এমন একটা কমন শব্দ ব্যবহার করতে হবে যারা সারা বিশ্বের সব মানুষের তার বিশ্বাসকে কি করে বিশ্বাসের বিশ্বাসের প্রতি ইন্ডিকেট করে, সেটা হচ্ছে আকিদা শব্দটা, এটা বাংলা হচ্ছে বিশ্বাস। যদি একজন মানুষ বলে যে হিন্দু কী কী বিশ্বাস আছে, তো ঠিক আছে বলতে পারে, বৌদ্ধের কী বিশ্বাস বলতে পারে, খ্রিস্টানদের কী বিশ্বাস বলতে পারে, ইহুদির কী বিশ্বাস বলতে পারে, কিন্তু কেউ যদি বলে বৌদ্ধের ইমান, ও কী রে কী লাগাই দিল, ইমান হলো আমাদের জিনিস, বৌদ্ধের মধ্যে লাগাই দিল কী জিনিস, এই জন্য আকিদা শব্দটি হচ্ছে একটা অ্যাপ্রোপ্রিয়েট শব্দ, যার মাধ্যমে আপনি বিশ্বাস সাইডটা, অর্থাৎ যেটাকে আপনি বলতে পারেন দৃঢ়ভাবে যে জিনিস যে বিশ্বাস করে সেটা সাইডটা আপনি উল্লেখ করতে পারেন, আপনার কী আকিদা বিশ্বাস ভাই, বলে আমি আকিদা বিশ্বাস কোরআন আল্লাহর বাণী, আপনার কি আকিদার বিশ্বাস ভাই, ভাই বলেছে কোরআন বিশ্বাসকে আল্লাহর বাণী
তবে এই যে আশারীরা বলে তবে কি আল্লাহ কথা বলেন নাই আল্লাহর বাণী আল্লাহ কথা বলেন নাই এটা কোন ধরনের কথা এটা বুঝাইতে গেলে তিনি আবার তিন দিন নষ্ট করবেন আপনার এটা বুঝাবেন ওটা বুঝাবেন আসল কথার দিকে আসবেন না তাহলে বোঝা গেল বিশ্বাসটা তার মধ্যে পার্থক্যটা তো হয়ে যাচ্ছে তাহলে বিশ্বাস শব্দটা ছাড়া আপনি অন্য কোনো শব্দ এত সুন্দর আকীদা শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আনতে পারবেন এর বাইরেও কোরআনে কারীম আল্লাহ তাআলা এই শব্দটা উল্লেখ করেছেন আফতাব তুমুল ইমান দৃঢ়ভাবে যেটা নিয়ে তোমরা বিশ্বাস করেছ ইমান শপথ করেছ তো দৃঢ়তা বোঝানোর জন্য কোরআনেও আকীদা শব্দটা এসেছে হাদিসেও আসছে এমনকি একটা হাদিসে আসছে সালাসুন লা ইয়াতাকিদুহুন্না কলবু ইমরি মুসলিম তিনটি জিনিস যা যে কোনো মুসলিমের অন্তর আকীদা পোষণ করবে তার এই হবে একটা হাদিসে আসছে সুনান দারমির হাদিসটি আসছে বোঝা গেল যে আকীদা শব্দটি এমন একটি শব্দ যেই শব্দটি একটা শরাই শব্দ কোরআনও আসছে হাদিসেও আসছে এবং সেটা আমাদের সর্বসাধারণ বিনা নির্দ্বিধায় ব্যবহার করেছে এখন দেখা যায় কিছু মানুষ বলে যে আকীদাও শব্দটি তো বেদান দেখ কি জন্য বলে জানেন দুই শ্রেণীর মানুষ এক শ্রেণীর মানুষ অতি উৎসাহী একেবারে সব কিছুতেই শব্দ পর্যন্ত পরিবর্তন করে তারা একটা বানাই ফেলবে সহি আকিদার কিছু মানুষ আছে তারা আকিদা শব্দ ব্যবহার করতে চায় না আরেক শ্রেণী আছে যারা আকিদাকে সহি আকিদা ঘৃণা করে তারা বলে এটা এবং ওদের সংখ্যায় বেশি তাদেরকে যদি আপনি বলেন সহি আকিদা বা কি জিনিস সহি আকিদা তো মূল জিনিস ভুল আকিদাকে নিবেন নাকি আপনি ভুল আকিদা বিশেষ নাই আপনি কি ভুল আকিদা বিশেষ হচ্ছে না আরে ভুল আকিদা বিশ্বাস যে এত বেশি আছে মানুষের ভিতরে অনেক মানুষ এই যে করোনা ভাইরাস না ভাইরাস এটা কেউ কেউ জিন মনে করতেছে কেউ কেউ মনে করতেছে এটা বুঝি এখন বাতাসে ঘুরে বেড়াচ্ছে না এটা তো একটা সুনির্দিষ্ট কারণে ঘুরে কেউ বাড়াবাড়ি করতে করতে এমন পর্যায়ে নিয়ে গেছে যে এখন আর তারা মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিচ্ছে কেউ কেউ আবার ছাড়াছাড়ি করতে করতে সুনির্দিষ্ট শরীয়ত যে নির্দেশনা দিয়েছে সেটাও মানে শরীয়ত কিন্তু নির্দেশনা দেয় যে এই সমস্ত ব্যাপারে এহতিয়াত অবলম্বন করা আপনি হাসি দিচ্ছেন আরেকজনের গায়ের উপর হাসি দিন না আপনি নিজে কাপড় দিয়ে হাত হাসি দেন কাউকে ধরার ক্ষেত্রে আপনি একটু বেকুল হয়ে না আপনি অসুস্থ আপনি একটু দূরেই থাকেন না আপনি মসজিদে এসে সবাইকে এটাকে সবাই দিয়ে দিবেন এটা তো আপনাদের উচিত না আপনাদের শরীয়ত ছাড় দিয়েছে আপনি ঘরে থাকুন সেটা করেন তো তার মসজিদগুলি বন্ধ হওয়ার উপক্রম হয় না এখন এমন অবস্থা হয়েছে মানুষ বুঝে না যে আমি অসুস্থ হয়েছি মসজিদে যাইতে হইব আর তুমি অসুস্থ মসজিদে কে কইছ তোমার তুমি ঘরে থাকো একটু যাতে করে সুস্থরা মসজিদে থাকুক আল্লাহর ইবাদত করে তোমার জন্য দোয়া করবে তারা এটা না করে তোমার ওটাই করতে হবে তাহলে বোঝা গেল আকিদা বিশ্বাসের মধ্যে আসলে কি আছে মানুষের বিরাট পার্থক্য রয়েছে সহি আকিদা দুর্বল আকিদা রয়েছে অশুদ্ধ অশুদ্ধ আকিদা রয়েছে তাহলে আকিদা আহলুস সুন্নাহ হতে হবে আহলুল বেদার আকিদা হতে হবে না বেদাতে তো আকিদা কত রকম আছে ইসলাম নামধারী অনেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে খারাপ আকিদা পোষণ করছে না অনেকে তাকে বাড়াই বাড়াই আল্লাহর পর্যায়ে নিয়ে গেছে অনেকে সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ আকিদা পোষণ করতেছে অত ইসলামের জন্য কান্নাকাটি করে ইসলামের জন্য কান্নাকাটি করে অত সাহাবায়ে কেরাম সম্পর্কে খারাপ আকিদা পোষণকারী বহু মানুষ আছে এরা সাহাবীদের সম্পর্কে সমালোচনা করতে গেলে হুঁশ থাকে না কিন্তু আকিদার কথা বললে তারা মনে কষ্ট অনেকে ইসলাম প্রতিষ্ঠা করে বলবে আকিদা ছড়ায় এরকম তো বহু মানুষ আমরা দেখতে পাই এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি এই জন্য এই সময় সবচেয়ে বেশি দরকার একটা সহি আকিদা এবং মানহাজ বোঝা আকিদা শব্দটি সম্পর্কে আমরা আলোচনা করব আমরা এই যে আকিদার দাস দিচ্ছি আকিদা সম্পর্কে আজকে একটু আলোচনা করতে চাই আজকের আলোচনাটা এর মধ্যে সীমাবদ্ধ থাকবে ইনশাআল্লাহ এক নম্বর হচ্ছে যেহেতু শুরু করেছে আকিদা শব্দটা দিয়ে দিন বয়ান আকিদা তাহলে সুন্নাহ জামা আহলে সুন্নাহ জামা কিছু বৈশিষ্ট্য পরে আলোচনা করবো আজকে শুধু আকিদা বিষয়ে আলোচনা করবো আকিদা শব্দটি অর্থ আমরা বুঝছি কি দৃঢ়ভাবে কোনো কিছু বিশ্বাস করা আকিদা শব্দটির আরও কিছু নাম আছে যে ছয়টা নাম আছে এই ছয়টা সাতটা নাম আমি উল্লেখ করবো এই সাতটা নাম গ্রহণযোগ্য নাম যে কোনো একটা নাম দিলে এটা বোঝাবে যে সহি লোকটার কথা ঠিক আছে এর মধ্যে একটি হচ্ছে তাওহীদ ইমামরা এর উপরে বই লিখেছে যেমন আমরা বলেছি ইমাম বুখারী কিতাব উত্তাহীদ লিখেছে ইমাম ইবনে মান্দা লিখেছে ইমাম ইবনে খুজাইমা লিখেছে শাইখুল ইসলাম মুহাম্মদিন আব্দুল হাব লিখেছে যুগে যুগে ইমামরা তাওহীদ নামে আকিদা কিতাব লিখেছে তাওহীদ নাম দিয়েছে নাম কি আসলে কি আকিদা কিতাব আকিদা নামে লিখেছে যেমন এই কিতাবটি আকিদা তো তাহাবিয়া আকিদা নামে আছে আকিদা নামে এরকম শত কিতাব আছে একশো কিতাব আছে আকিদা নামে এবং যখন ফেকার কিতাব লেখা হয়নি যখন হাদিসের কিতাব লেখা হয়নি তখন আকিদা কিতাব লেখা হয়েছে কারণ
ফিক এবং হাদিস, ফিক এবং হাদিসের কিতাব পরে লেখা হয়েছে, আগে আকিদার কিতাব লেখা হয়েছে। 101 এ গিয়ে হাদিস, হাদিসের কিতাব লেখা হয়েছে। যখন নির্দেশ দিয়েছে আমির মুমিনিন আব্দুল আজিজ, মৌলানা আব্দুল আজিজ রহমতুল্লাহ নির্দেশ দিয়েছে কার কাছে হাদিসের কিতাব আছে, কি ভাণ্ডার আছে সব লিখে ফেল। তখন ইমাম জুহরি হতে শুরু করে প্রত্যেক জায়গাতে প্রত্যেকে কি করলো, হাদিসের কিতাব দিতে আরম্ভ করলো। এর আগে সবাই মুখস্থ থাকতো, ছোট ছোট বই থাকতো কিন্তু বড় বই ছিল না। কিন্তু আকিদার বিষয়টি সাহাবায়ে কেরামের যুগের শেষের শুরু হয়ে গেছে আকিদার বিষয়ে ছোট ছোট বই লেখা, কারণ তখন থেকে মানুষের বিভ্রান্তি চালু হয়ে গেছে। এই জন্য আকিদা নামে গ্রন্থ লিখলো, এটা সহি আকিদার গ্রন্থ যারা লিখেছে বেশিরভাগ। তাওহীদ নামে লিখেছে, এটা সহি আকিদার বিষয় গ্রন্থ। তারপরে লিখেছে কেউ যে শরিয়া নামে কেউ কেউ গ্রন্থ লিখেছে। ইমাম আজুররি শরিয়া নামে আকিদার গ্রন্থ লিখেছে, শরিয়া নামে লিখেছে, কোনো সমস্যা নেই এটাতে। তারপরে কেউ কেউ নাম দিয়েছে উসুলউদ্দিন, এটাও সহি আকিদার হিসাবে লিখেছে। কেউ কেউ নাম দিয়েছে আল ফিকুল আকবর, যেমন ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ। কেউ কেউ নাম যে আসুন্না, আসুন্না সুন্না নামে বহু কিতাব লেখা হয়েছে। সুন্না আহমদ ইবনে হাম্বল, সুন্না, সুন্না লিল মারওয়াজি, সুন্না লে, সুন্না লে আবি ইবনে আবি আসিম, সুন্না লিল খাল্লাল, এবং সুন্না নামে আপনি বহু কিতাব পাবেন যেগুলো আকিদার উপর লেখা হয়েছে। 10 উর্দু কিতাব আছে, আর আরেকটি কিতাব ইমান নামে লেখা আছে, ইমান নাম। তাহলে আমরা পাইলাম 60টি আকিদের উপরে 7 ধরনের কিতাব লেখা হয়েছে, 7 নামে কিতাব লেখা হয়েছে তখনকার সময়। সবগুলি কিন্তু সহি আকিদার কিতাব, সহি আকিদার কিতাব। তাহলে আকিদা এই পরিভাষাটি একটি সুন্দর পরিভাষা, এর সাথে আরও যেগুলি নাম বললাম এগুলি যেগুলি কিতাব লেখা হয়েছে সবগুলি সহি আকিদার কিতাব হিসেবে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আর কি করেছে তারা, তাদের এই নামগুলি আর পছন্দ হয়নি, তারা তখন নতুন নামে লিখেছে, কেউ নাম দিছে ফালসাফা, দর্শন, বুঝছেন, কেউ নাম দিছে আলমুল কালাম, কালাম শাস্ত্র। এখন যদি কোনো আপনি বাংলাদেশে ইসলামিক স্টাডিজ কোনো ডিপার্টমেন্টে পড়তে চান না, অথবা কোনো দেখবেন যে ওখানে কালাম শাস্ত্র নামে একটা আলাদা একটা কোর্স আছে, সেই কোর্সে আকিদা পড়ানো হচ্ছে, কিন্তু সেটা সহি আকিদা না, এটা ভুল আকিদা পড়ানো হচ্ছে। ওই জন্য ওই সমস্ত ইসলামিক স্টাডিজ বই, ওই সমস্ত ইসলামিক স্টাডিজে কেউ না পড়া উচিত, পড়লে আকিদা আরও খারাপ হবে, শুদ্ধ হওয়ার চেয়ে অশুদ্ধ হয়ে উঠছে। সেখানে পড়ার চেয়ে আমাদের হালাকাগুলোতে পড়লে বেশি উত্তম হবে, অত সহি আকিদার ধারণা আপনি পাবেন। কারণ ওখানে যেটা পড়াচ্ছে, দশম শ্রেণীর গ্রন্থে দেখলাম, দুর্ভাগ্যের বিষয় দেখলাম, শিয়াদের ইমাম জাফর সাদেক ওনার একটা কথা নিয়ে এসে লাগাই দিছে ইমাম আবু হানিফা বলেছেন। আরে কত বড় মৃত্যু, তারা মৃত্যু, তারা শিয়াদের কথা এনে, কিছু আমাদের দেশে কিছু আছে শিয়া হয়ে আসছে কিন্তু প্রস্তাব প্রকাশ করে না, শিয়াদের কথা হয় না মুসলমানদের মধ্যে লাগে। দশম শ্রেণীর বইতে মাদ্রাসা দেখলাম আকিদার বইতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলতেছে, মানে ইচ্ছা করে নবী পরিবারের মাহাত্ম্য তুলে ধরতেছে। নিঃসন্দেহে মাহাত্ম্য আছে কিন্তু আলাই ও আলির কোনো সমস্যাও নাই, কিন্তু এটা আলাদাভাবে উল্লেখ করার অর্থ হচ্ছে যেন মানুষের ভিতরে শিয়াইজম প্রসার লাভ করে। চিন্তা করে দেখছেন কী ঘটছে, তাহলে এরা যারা আহলুল কালাম, কালাম শাস্ত্রবিদ যারা, এরা বিভ্রান্ত। কালাম শাস্ত্রবিদ হচ্ছে মুতাজিলারা, আশায়রারা এবং মাতুরিদিয়ারা, এরা কালাম শাস্ত্রবিদ, এরা সহি আকিদার ভাব নয়, সহি আকিদার লোকেদের আর কোনো নাম নেই, একমাত্র আহলুস সুন্নাল জামায়া নাম, আর যেগুলির নাম আমরা আগে বলেছি। এরা কালাম শাস্ত্র নাম দিয়ে বই লেখে, এদের মধ্যে কেউ বই লেখে কি দিয়ে, ফালসাফা নাম দিয়ে, দর্শন নাম দিয়ে, এবং ডিপার্টমেন্টও খুলে, দর্শন খুলতে খুব ভালো লাগে তাদের, কিন্তু ডিপার্টমেন্ট অফ আকিদা খুলতে বাংলাদেশের কোথাও কেউ অনুমতি দিবে না। কিন্তু আপনি একটা দর্শন শাস্ত্র দেন সবাই রাজি হয়ে যাবে, কারণ সব ওরা শয়তানগুলো সব জানে যে কোথায় কী সমস্যাটা আছে, ওরা ওইটাকে প্রচার প্রসার করতে চায়। কেউ কেউ মেটাফিজিক্স নাম দিয়েছে এদের বইতে, কেউ কেউ ওরা মানে প্রকৃতির ওপারে, হ্যাঁ, এল মুত্তাবিয়া, এগুলি নাম দিয়ে, ভিন্ন ভিন্ন নাম দিয়ে তারা প্রচার করতে, এগুলি সবই হচ্ছে বিভ্রান্তি। আমাদের কাছে যেগুলি বলেছি এগুলি ছাড়া বাকি কোনো আকিদের কোনো অন্য কোনো নাম গ্রহণযোগ্য না। তাহলে আকিদা একটি গ্রহণযোগ্য পরিভাষা, বুঝে আসছে কথাটা, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আকিদা গ্রহণযোগ্য থাকবে ওই সময় যখন সেটা সলফে সালিনের আকিদা হবে, যে আকিদা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক হয়নি, যে আকিদা আমাদের সালাফদের নীতি অনুসারে হয়নি,
সে আকীদা যেই লেখক না কেন ভুল লিখছে, ভুল লিখেছে। তো আমরা এখানে নিব আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই জন্য তিনি বলতেছেন হাদা যিকরু বায়ান আকীদাত আহলে সুন্নাহ ওয়াল জামাত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমরা নিচ্ছি। আলা মাযহাবে ফুকাহাইল মিল্লা, সেটা হবে উম্মতের মধ্যে যিনি ফকিহ, যারা ফকিহ বলে বিখ্যাত, তাদের একজন হচ্ছে আবু হানিফা নোমান ইবনে সাবিত। চিনেন তো ওনাকে? না চিনেন না? চিনেন। আমার দেশের সমস্ত মানুষই, বেশিরভাগ মানুষই অথবা শতকরা 90% আরো বেশি হানাফি মাসান এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সবাই চিনে। আকিদার ক্ষেত্রেও তিনি পায়োনিয়ার, ফেকার ক্ষেত্রেও পায়োনিয়ার এই লোকটি। আপনারা জানেন আলো এই এই যে একটি কিতাব আছে কি ফেকুল আকবর, আবদুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাই তিনি এটার ব্যাখ্যা করেছেন, অনুবাদক করেছেন, ব্যাখ্যাও করেছেন। আপনাদের উচিত ঘরে এক ঘরে একটি থাকা এটা। কিন্তু দুর্ভাগ্যবশত আশ্চর্য হবেন, আমাদের হানাফি ভাইদের মধ্যেই ওনারাই আমরাই কি করি না, ওনাকে এই ফেকুল আকবর পড়তে রাজি নেই, বলে তো এটা নেওয়া যাবে না, এটা ওনার থেকে সাব্যস্ত না। আচ্ছা, ওনার থেকে সাব্যস্ত না হইলে একটু জিজ্ঞাসা করেন, ওনার থেকে সাব্যস্ত না যদি হয় তাহলে মোল্লা আলী কারী এটার ব্যাখ্যা করলেন কেন? মোল্লা আলী কারী তো আর ওহাবি ছিলেন না, মোল্লা আলী কারী তো আর আমাদের মতো বিতর্কিত ব্যক্তি মাদানি ছিলেন না, তাই না? মদিনায় পড়ালেখা করার কারণে আমরা খারাপ হয়ে গেছি বলতে থাকে তারা, তাই না? মোল্লা আলী কারী তো এরকম, মোল্লা আলী কারী ব্যাখ্যা করছেন কি জন্য? এখন আর কোনো জবাব তারা দিতে পারবে না। এবং এখান থেকে হানাফি মজাবের অনেক কিতাবে নকল করা হয়েছে, ফেকার কিতাব পর্যন্ত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এই কিতাব থেকে অনেক নিয়ে আসা হয়েছে, এমনকি সেখান থেকে নিয়ে আসছে ইবনে আবুল এই আমাদের ইমাম তাহাবি সেখান থেকে কিছু নিয়ে আসছে। তাহলে বোঝা গেল ওই কিতাবটি আসলে তখনকার সময় যদি কিতাব আকারে না হয় মুখস্থ আকারে ছিল মানুষের কাছে, পরবর্তী লিখে রাখছে, এর কোনো অংশ কেউ কেউ হয়তো ভুল ঢুকেছে আমরা এটা বিশ্বাস করি, কিন্তু মৌলিকভাবে কিতাবটা শুদ্ধ এবং যেটা আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মানহাজ মাসলাক অনুসারে লিখেছে এটা বিশুদ্ধ একটি আকীদা কিতাব, এটা ঘরে ঘরে থাকা উচিত বিশুদ্ধভাবে তিনি উল্লেখ করেছেন। কিছু কিছু মাসালা বিতর্কিত আছে, এটাও আমরা বলতেছি, সেটা তার সময়ে যে বিতর্কিত ছিল পরবর্তীতে আছে, ছোটোখাটো মাসালা থাকবেই, কিন্তু মৌলিক আকীদাতে তাদের সমস্যা সেখানে কোনটা ছিল না। তারপর হচ্ছে আবু ইউসুফ ইয়াকুব ইব্রাহিম আল আনসারি, ইনি হচ্ছেন ইমাম আবু ইউসুফ মোহাম্মদ দুইজনকে বলা হয়, এর মধ্যে একজন হচ্ছে ইমাম আবু ইব্রাহিম সাথী, তার আকীদা এটা। আর তিন নম্বর হচ্ছে আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে হাসান শাইবানির আকীদা। ইমাম আবু ইউসুফ হচ্ছে তৎকালীন সময়ে প্রধান বিচারক, খলিফা হাদি খলিফা হারুন রশিদ ওনাদের সবার জন্য তিনি বিচারক ছিলেন। তো এই প্রধান বিচারক হিসাবে তিনি ইমাম ইবনে খুসাইমা রহমতুল্লাহ আলাইহি তিনি তার কিতাব সিফাতের মধ্যে উল্লেখ করেছেন একটা বিরাট আলোচনা, তিনি তিন ভাগে ভাগ করেছেন তাওহীদকে, কে? ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। চিন্তা করে দেখছেন তাওহীদের তিনটা অংশ আছে, কেউ কেউ এখন বলে থাকে তিন অংশ কেমনে করছে, তোমরা করছো, ইবনে তাইমিয়া করছে, অমুকে করছে। আশ্চর্য হবেন যে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি তার কথার ভিতরে তিন তাওহীদের তিনটি অংশকে স্পষ্ট করে তুলে ধরেছেন, রুবুবিয়াত আসমা ও সিফাত এবং উলুহিয়াতকে উল্লেখ করেছেন, এবং সেটা ইমাম ইবনে খুজাইম রহমতুল্লাহ তার সিফাতে নিয়ে এসেছেন, এবং যারা এবং সনদ দিয়ে নিয়ে এসেছেন, কেউ বলতে পারবে না যে বিনা সনদে এসেছে, সনদ দিয়ে নিয়ে এসেছেন, অস্বীকার করার কোনো জন্য। তাহলে বোঝা গেল এই যে আমাদের আকিদা সলবদের আকিদাই, এর বাইরে যাদের আকিদা প্রত্যেকে দাবি করে থাকে, দাবিতে সীমাবদ্ধ, বাস্তবে তার কোনো মিল নেই। এই জন্য এটা আকিদা তো আহলে সুন্নাহ ওয়াল জামা, আকিদা তো আমাম আবু হানিফা, আকিদা তো আবু ইউসুফ, আকিদা তো মোহাম্মদ ইবনে হাসান শাইবানি রহমতুল্লাহ আলাইহি। মোহাম্মদ ইবনে হাসান শাইবানি তিনি কে? আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ছোট ছাত্র, এমন এক ছাত্র যে ছাত্র তার মাযহাবটাকে লিখছে, অনুলিখন করেছে, যা যা বলছে আবার লিখছে। ছয় কিতাব বিখ্যাত হানাফি মাযহাবের, ছয় কিতাবের লেখক হচ্ছেন তিনি, সেটা কি? আল জামিউল কবির, আল জামিউস সাগীর, আস সিয়ারুল কবির, আস সিয়ারুস সাগীর, আল মাবসুর, আল জিয়াদা, ছয়টি কিতাব লিখে তিনি হানাফি মাযহাবকে একটা জায়গা দাঁড় করিয়েছেন। তারপরে উনি আসলে ব্যাখ্যা করে আরো অন্য কিছু করেছেন, তিনি মতগুলি লিখেছেন, তারপরও তিনি তারা কোনোদিন কি ছিলেন না, গোড়া ছিলেন না। এই জন্য তিনি মদিনায় গেছেন, যা ইমাম মালিকের ছাত্র হয়েছে। চিন্তা করে দেখছেন এক ইমাম আরেক ইমামের ছাত্র হয়েছে, এক ইমাম আরেক ইমামের ছাত্র হয়েছে, এবং অনেক মাসালাত তিনি বলেছেন, যদি আমার সাথী
ইমাম আবু হানিফা জীবিত থাকতো তাহলে এই মত থেকে তিনি রুজু করতেন, তার মত থেকে বরং হাদিস এটা নিতেন। মদিনা যায় তিনি অনেক হাদিস পেয়েছেন যেগুলি তিনি মত কুবাতে পাননি। তখনকার দিনের যাতায়াত ব্যবস্থা এত ভালো ছিল না, হ্যাঁ, যে মানুষ দৌড়াবে টেলিফোনে বলে দিবে হাদিস এটা পাইছি অথবা কম্পিউটারে টিপ দিয়ে বের করে ফেলবে, এরকম অত সুযোগ ছিল না। এই জন্য তখনকার দিনে হাদিস কী ছিল, মদিনা গিয়ে তিনি হাদিস অনেক পরিবর্তন, এরকম একটা বই লিখেছে আমাদের মুয়াত্তা ইমাম মালিক বিরওয়ায়েত ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদের রেওয়ায়েতে একটা মুয়াত্তা লেখা হয়েছে। একে অপরের ছাত্র থাকার পরেও তাদের মধ্যে পরামর্শ প্রতি ভালোবাসা ছিল, মহব্বত ছিল। আবু হানিফা রহমতুল্লাহ এর সাথে তিন ভাগের এক ভাগ মাসালা মতবিরোধ করেছে, কেউ কেউ বাড়িয়ে বলে তিন ভাগের দুই ভাগ। আমরা এইসব করে দেখি তিন ভাগের এক ভাগ মাসালা, বাকিটা বাদে দিলাম, মতবিরোধ করেছেন। তারপরেও কিন্তু একে অপরের বিরুদ্ধে কেউ বলে নাই কিছু, উস্তাদের মতভেদ করলেই খারাপ হয়ে যাবে তা না। কিন্তু আজকের এমন অবস্থা হয়েছে, আপনি যদি কোনো মাসালাতে মতভেদ করেন না কেন, যদি একটা মাসালা হোক আপনাকে সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের করে দেয়, তাই দেখেন না এটা হচ্ছে। এটা কিন্তু সলভেশন নীতি ছিল না, সহনশীলতা দরকার ছিল। আমরা তো কাউকে মসজিদ থেকে বের করে দেই না, কিছু মানুষ আমাদেরকে সুন্না মানার সুবিধা দেখলেই তাদের মত হিংসা লেগে যায়, তারা মসজিদ থেকে বের করে দেয়। সুতরাং এটা হচ্ছে পরমত সহিষ্ণুতা না করার একটা প্রমাণ, যে সহিষ্ণুতা অবলম্বন করতে পারে। বলছিলাম আকিদার মাসালাটাকে নিয়ে এবং আহলুস সুন্নাহ দুটো নিয়ে, আকিদার মাসালা আহলুস সুন্নাহ নিয়ে ইনশাল্লাহ আজকে আর আলোচনা করুন। কিছু প্রশ্ন আছে, প্রশ্ন উত্তর দেবো ইনশাল্লাহ আগামী ক্লাসে। ইনশাল্লাহ আমরা বাকিটা পরে ধীরে ধীরে আগাবো ইনশাল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন ভালো হবে, থাকবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ মাশাল্লাহ আলাইক। আমরা চাচ্ছি একটা ব্যাপক এই দাসটা হোক ইনশাল্লাহ, এটার একটা একটা থাকবে আপনাদের সামনে সবাই সামনে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো আল্লাহ তালা আমাদের আমল কবুল করুন। আজকে এখানে থাকো, আমার প্রশ্ন উত্তর দিয়ে পর্বে যাবেন ইনশাল্লাহ। প্রথম প্রশ্ন, কেউ যদি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ দাবি করে তাহলে ওই লোক কি মুসলিম থাকবে বা ওনার সাথে সংসার করা কি জায়েজ হবে? কেউ যদি আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ বলে তবে সে কাফের, তার সাথে সংসার করা যাবে না, তিনি মুসলিম থাকবেন না, তার সাথে সংসার করা যাবে না।
এখন আসে ব্যক্তির উপরে, একটা লোক কেউ বলেছে আম কথা, তাই না? অমুকে বলেছে, ধরেন আপনি বলে ফেললেন ইত্যাদি একজন, তখন আপনাকে বললাম যে কি খবর, আপনি কেন এটা বললেন? যদি বলে যে আসলে আমার মুখ ফসকে ভুলে বের হয়ে গেছে, বা তাও আসতে একবার করে এটা বলতে হবে। অনেক সময় ভুলে বের হয়ে একটা শব্দ বেরিয়ে গেছে, আলী আল্লাহ কই হচ্ছে একটা নজবিল্লা। আর যদি বলেন আমি তো এটা অমুকে বলছি, আমাকে বলতে এই জন্য বলছি, বলে এটাও ভুল, আপনি বলবেন না, আর বলবেন না। মানুষে মানুষকে ব্যক্তি পর্যায়ে গেলে তখন দুইটাই কাজ করতে হয়। একটা হচ্ছে তাকে বুঝেই করতে হয় জিনিসটা কেন বলছে, তা না শুনলে তখন সেটার প্রশ্ন হবে, তাকবীরের প্রশ্ন হবে, কাফের হবে। এর আগ পর্যন্ত যখনই কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে আল্লাহর জায়গায় পৌঁছাই দিবে সে কাফের হয়ে যায়, শুধু তাই। তাহলে কেউ যদি আল্লাহকে কাউ ব্যক্তি কোনো ব্যক্তিকে আল্লাহ বলে, আলী হোক যা অন্য কেউ হোক, তখন সে কি নিঃসন্দেহে কাফের, এবং তার স্ত্রী অবশ্যই কি হয়ে যাবে, তার থেকে আলাদা হয়ে পৃথক হয়ে যাবে, এবং সে মুরতাদ হয়ে গেছে, তার সন্তান সন্ততি তার থেকে ওয়ারিশ হবে না, সেও কার থেকে ওয়ারিশ হবে না, এবং সে মুসলিমদের কবরস্থানে দাফন হতে পারবে না, মুসলিমদের কোনো ফাই পাবে না, মুসলিমদের দোয়া পাবে না, জানাজা পাবে না, মুসলিমদের সাথে তার কোনো সম্পর্ক থাকবে না। কঠিন জিনিস এটা, এটা মনে রাখতে হবে। যদি রাষ্ট্রপ্রধান সরকার ইসলামী রাষ্ট্রপ্রধান থাকে, তাকে তার দায়িত্ব হবে তাকে জেলে ঘুরানো, এবং তাকে ইমান আনার জন্য সহযোগিতা করা, না হলে তাকে হত্যা করা, মৃত্যুদণ্ড দিতে হবে। কারণ মান বাদ্দালা দীনাহু ফাকতুলু, হাদিসে আছে কেউ যদি কোনো দিন পরিবর্তন করে তাকে হত্যাকাণ্ড দিতে হবে। তবে এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, ব্যক্তির পর্যায়ের না, ব্যক্তি যেন এটা আবার পালন না করে বসে। তবে ঘোষণা দেওয়ার দায়িত্ব আলেমদের, ব্যক্তি যেন আবার ঘোষণা দিয়ে আপনি যদি ঘোষণা দেন। দ্বিতীয়, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ ইমাম মাহদী রুহুল্লাহ, তাহলে কি তার ইমান থাকবে? না, ইমাম মাহদী রুহুল্লাহ বললেও তার ইমান থাকবে না। রুহুল্লাহ কেন? আল্লাহ রুহ, নাউজ বিল্লাহ, এটা তো খারাপ অর্থে। আর যদি এটা উদ্দেশ্য হয় যে আল্লাহর পক্ষ থেকে তাকে মধ্যে রুহ ফুঁকে দেয়, তো সবাই তো রুহ ফুঁকে দিছে, কার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে, আমার মায়ের পেটে আমি যখন ছিলাম আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে মুখ ফুঁকে দিয়েছে, তো ওইটা আলাদা করার উদ্দেশ্য কি? তার উদ্দেশ্য খারাপ, তার মনে করছে সে এর মধ্যে আল্লাহ বুঝি ঢুকে গেছে, নাউজ বিল্লাহ। এরকম কিছু মনে করলে মুশরিক হয়ে গেছে। আর এরা যারা জিকির বানাচ্ছে তারা আরো বেদাত করতেছে, নাউজ বিল্লাহ। এই জন্যই তো এটা বলা যাবে না, এটা যারা বলে বুঝবেন যে তার আকীদা খারাপ হয়ে, তার সাথে গসসা করা যাবে। এবং বেশিরভাগে হয় শিয়া, না হয় কোরআনি ফেরকা, না হয় বিভ্রান্ত, এখন যারা মাহদী নিয়ে বিভ্রান্তিতে আছে, যারাই একটা সহজ কথা মনে রাখবেন, যারাই মাহদী নিয়ে আলোচনা করছে তারা বিভ্রান্তিতে আছে। মাহদী আলোচনার জিনিস না, যখন আসবে তখন দেখবো মাহাদি একটা বিষয়, মাহাদি একজন আসবে তাকে খুঁজে বের করা, অমুক সালে আসতেছে মিলাই দিতে হবে, ভারতের লোক যুদ্ধ লাগাই দিতে হবে, এরপরে দায়িত্ব হইব অমুক আনতে হবে, এরপরে কালো পতাকা, এরপরে আবার কালো পাগড়ি, এরপরে খোরাসান, এগুলি ঘুরে ঘুরে যারা এগুলি প্যাচ বাঁচতেছে সবগুলি বিভ্রান্ত, পদভ্রষ্ট, একেবারে পাইকারি ভাবে পদভ্রষ্ট। এগুলির পাথর চলা অর্থ হচ্ছে আপনি বিভ্রান্ত হবেন। দেখলাম একজনে হা হা দিতেছে আমাকে ফেসবুকে, কি জন্য? কেউ উনি হাদিসও জানে না, যে হাদিসের মধ্যে আছে যে মাহাদির সাথে যুদ্ধ করে গজওয়াতুল হিন্দ হবে, তারপরে তারা ঈসার সাথে যাবে। তাই বললাম যে এটা আপনি কোথায় পেয়েছেন হাদিসটা দেন, যে হাদিসের মধ্যে লেখা আছে যে মাহাদির সাথে যুদ্ধ হবে, যুদ্ধ হওয়ার পরে যাইয়া মাহাদি গজওয়াতুল হিন্দ করে যাইয়া তারপরে যুদ্ধ করবে কার সাথে? দাজ্জালের সাথে। এটা দেন আমাকে। এবারে এমন এক হাদিস দিল কিতাবুল ফিতান থেকে, কিতাবুল ফিতান সাধারণ মানুষের পড়া যায় না, কিতাবুল ফিতান হচ্ছে নয় মিনিট আহমদ, এটা পড়া যায় না, কারণ এটার মধ্যে বানোয়াট হাদিসে পড়া। কোন তাবি নামে এক বলছে, তাবড়িও না তাবিও একজনে বলছে, না সাহাবি, না রসুলের কথা, না বিখ্যাত প্রমিনেন্ট কোনো আলেম, সে বলেছে এটা যে এটা হবে। ওর কথা দলিল হবে কি? যে আমাদের কাছে কি যে কোনো তার কথা দলিল হয় নাকি? দলিল হতে কার কথা হইতে হয়? আল্লাহর কথা, রসুলের কথা, অথবা সাহাবায়ে কেরাম যেটা রসুল থেকে শুনছেন সেটা, এর বাইরে যাবে না। কিন্তু এরা বানোয়ার কথা দলিল দিয়ে দুটো একসাথ করে পেয়েছে, আর বললাম তো এটা বানোয়ার জিনিস, এবার সুপ বই রয়েছে। এদের কাজ হইলো বানোয়ার জিনিসও যতটা মন মতো মিলে, হাওয়া প্রবৃত্তির সাথে মিলে, তখন এরা চালু করে দেয় যে এটা হবে। আরে ভারতের যুদ্ধের সাথে কোনো দাজ্জালের সাথে কোনো সম্পৃক্ততা নেই, ভারতের যুদ্ধ হয়ে গেছে, গাজোয়া নাম হচ্ছে এটা হয়ে গেছে, তো কোনো পার্টিকেল গাজোয়া হয় ওই জায়গায় যেখানে মুসলমান থাকে না, বুঝতে পারছেন কথাটা? মুসলমান থাকলে এখানে আল্লাহ নিজেই বলেছেন, বলে উল্লাহ রিজাল মুমিন ইসা মুমিনাত নাম তার মত তখন পাতসি ব্যক্তি মারা তো মেরে যায়,
না জানে যুদ্ধ না জানে মুসলিমদের গায়ে আক্রমণ হওয়ার ভয় না থাকলে তোমাদেরকে আমরা মক্কাতে আক্রমণ করতে বলতাম মক্কাতে মুসলিম ছিল বলেই মক্কাটা ফতে মক্কা গাজওয়াতে মক্কা হয়নি গো কারণ মক্কা মুসলিম ছিল বুঝতে পারছো কথাটা গাজওয়া ওই জায়গা যেখানে কাফেররা থাকে আর ভারতে এখন মুসলিম আমাদের চেয়ে বেশি আছে হ্যাঁ কত কোটি মুসলিম আছে প্রায় 30-25 কোটি মুসলিম আছে সেখানে আপনি গাজওয়া করে সব মেরে গেলেন এটাই তো প্রশ্ন কে শিখিয়ে দিল এই বুদ্ধি এগুলি হচ্ছে কিছু বিভ্রান্তি ছাড়া কিছুই না হাদিসের ওখান থেকে কত টেনে আনে এখান থেকে টেনে আনে দুটো একসাথ করে একটা নতিজা বের করে তোমার নতিজা বের করতে কইছে কে কারো কোনো আর কোনো কাজ ওয়াজ নাই আর তাদের কাছে না হাদিস আছে কোরআন আর হাদিস এটা ব্যাখ্যা করেন না আপনি কোরআন আয়াত ব্যাখ্যা করে 10 আয়াত ব্যাখ্যা করে আপনি 1 ঘন্টা ব্যাখ্যা করতে পারবেন কোনো সমস্যা হবে না দুইটা আয়াতের ব্যাখ্যা করে তো আপনি একটা রাত কভার হয়ে যায় শেষ হয় না সেখানে আপনি কিছু পান না সারাক্ষণ ঘুরে ফিরে মাহাদি খুঁজে বেড়া যারা তারা বিভ্রান্ত এই জাতীয় মাহাদির পিছনে যারা দৌড়াচ্ছে এরা আসলে একসময় বিভ্রান্ত হবে এবং এরা দিন দিন হারিয়ে চলে যাবে দিনের সত্তা থাকবে না কোনো শাবাব এটা প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন জামাতে নামাজ পড়ার সময় যদি পায়ের সাথে পা লাগায় কিন্তু কাঁধের সাথে কাঁধ ও কাঁধের সাথে কাঁধ মিশিয়ে দাঁড়ায় না তাহলে সুন্নাহ আদায় হবে না সুন্নাহ আদায় হবে সমস্যা হচ্ছে কাঁধের সাথে লাগানো বেশি দরকার পা তো মাঝে মধ্যে মানুষের একটু ছোট বড় হয় নাও লাগে কাছাকাছি রাখতে পারে আমাদের শেখ মোহাম্মদ সালেহ উদ্দামিন বলতেন যে কাছাকাছি রাখলেই হবে মানে যেটা মা হালকা রাখলেই হবে একবার চেপে দিতে হয় না কাউকে কিন্তু কাঁধ কিন্তু লাগতে হবে আমাদের সমস্যা হচ্ছে আমরা এমনভাবে দাঁড়াই কখনো কখনো কোনো কোনো জায়গায় দেখি পা ঠিকই বড় করে দাঁড়াইছে কিন্তু কাঁধ তো অনেক দূরে চলে গেছে তাহলে মিল হইলে কমে আপনি স্বাভাবিক প্রক্রিয়া থাকেন মিল হবে অস্বাভাবিকভাবে যাবেন না আল্লাহর মস্তে তাহলে মিল হবে না এটা করবেন না হ্যাঁ কাঁধে এবং পা মিলে দাঁড়াবেন চেষ্টা করবেন যাতে করে সুন্দর করে মিল হয় এটা হচ্ছে একটা সুন্নাত তরিকা আপনি ঠিক বলছেন পা কাঁধে না কাঁধ না মিলে সুন্নাত আদায় হচ্ছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওযু করার সময় ধৌত করা জরুরি এমন কোনো অংশে পানি লাগলে ক্ষতির সম্ভাবনা আছে সেক্ষেত্রে অংশটুকুর উপর ভেজা হাতে মাসে করা অথবা তাইমুন করা কোনটা শরীরের সম্মত মাসে করা তাইমুন না ভিজা হাত ভিজে তেরে নেবেন ধরেন আপনার এখানে এই ইয়া রক্ত পড়তেছে বন্ধ করে দিচ্ছি কিছু দিয়ে আপনি এটার উপরে ভিজা হাত অন্য জায়গায় দুছেন এখানে ভিজা হাত টেনে দিবেন আলহামদুলিল্লাহ আপনার অজু হয়ে যাবে তাইমুন না এটা ওই জায়গাতে ভিজা হাত টেনে দিবেন কারণ হাতটা করলাম মাস্তা তা ওইটুকু আপনি পারছেন এটুকু পারেন না দেখে এটার উপর হাত টেনে ভিজা হাত টেনে দিচ্ছেন এটা হচ্ছে নিয়ম এটা হচ্ছে নিয়ম আশা করি এটা বুঝতে পারছেন আচ্ছা আসুন্না জামা আহল হাদিস সালাফি এগুলো কি মানহাজগত বা একই অর্থ বহন করে জি এগুলো সব একই অর্থ বহন করে এগুলোর মধ্যে কোনো পার্থক্য না যারা পার্থক্য করে তারা না জেনে করে এগুলো সব একই অর্থ সবই হচ্ছে মানহাজি নাম যারা বিশুদ্ধ পথে থাকবে তাদের এই নামগুলো সব একই কেউ যিনি সালাফি তিনি আহল হাদিস তিনি আসহাবুল হাদিস তিনি আহল সুন্নাহ ওয়াল জামা কিন্তু যখন দল হয়ে যাবে তখন সেটা আর আলোচনা সঠিক পথে থাকে না মানহাজি নাম থাকে না দল যেন না হয় এটা যে আমার সাথে না সে খারাপ এটা হচ্ছে দল দল যখন করবে না তখন পৃথিবীর যত মুসলিম আছে সবাই যে সহি আকিদা সব আমার ভাই মন থেকে ভালো লাগবে আর যখন দল করবেন তখন আমার সাথে যেহেতু নাই সেহেতু খারাপ এটা হচ্ছে দলের দলীয় সংকীর্ণতা এখানে আসে এই জন্য দল মানেই দল বুঝছেন তো পদ্রষ্ট কত বছর খাওয়ানো শিশুকে মায়ের দুধ কত বছর খাওয়ানো যাবে 2 বছর খাওয়ানো যাবে এটা তো বিশুদ্ধ অমর এর বাইরে আর কোরআন হাদিসে সাব্যস্ত হয়নি ভুলে 2 দিন খেয়ে ফেললে বা ইয়া করতে করতে ছড়াতে ছড়াইতে এটাতে গুণা হবে না কিন্তু 2 বছরের মধ্যে শেষ করে দেবেন এর আগে থেকে চেষ্টা করুন তাকে দুধ যেন ছড়িয়ে দেয় আল্লাহ তালা বলছেন ওয়াল ওয়ালেদা তিরুদেন আউলা দেন হাউলাইনি কামেলেই আবার আল্লাহ বলছেন হামলু ফেসালু ফেলাসু নাসার গর্ভ এবং কোলে নেয়া 30 মাস অর্থাৎ 6 মাসের গর্ভ হওয়া শেষ কমপ্লিট হওয়া আর 30 মাসের মধ্যে আর থাকে 24 মাস 2 বছর তো 2 বছরে শুধু খাওয়াতে পারবেন প্রথম রাকাত সূরা ফাতিহার পর কোরআন মাজিদ থেকে এক লাইনের এক আয়াত পড়লে হবে তারপর রুকুতে যাবে হ্যাঁ হবে কোনো সমস্যা নেই এবং কি সূরা ফাতিহা পড়ার পরে যদি আপনি অন্য কেরাত নাও পড়েন বিশুদ্ধ মতে তার সালাত হয়ে যাবে সহজতে লাগবে কারণ এটা তো মাকার ও মাতা এসার নাম করেন যতটুকু সহজ হয় এটা আসলে ওয়াজিব না আসলে যদি পারেন আলহামদুলিল্লাহ পড়ে তত বেশি বার পড়ার নিয়ম কিন্তু যদি কেউ নাও পড়ে সূরা ফাতিহা ঠিক মতো পড়লে তার সালাত হয়ে যাবে কেউ কেউ অজু করতে এত পানি অপচয় করে এরপর কিছু বলেন অজু করতে পানি অপচয় করা যাবে না এটা হলো মূল কথা এখন মাঝে মধ্যে আমারও হয়ে যাওয়ার লাগছে মাফ চাই অজু করতে পানি অপচয় করা যাবে না এটা হলো বড় কথা কারণ এটা এই পানি হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাউ কুনতা আলা নাহরিন জারিন
প্রবাহিত নদীর মধ্যে থাকলেও মারা গেছে ইসরাফ করতে। এর অর্থ হচ্ছে ইসরাফ করা যাবে না, পানিটা অনেক মূল্যবান জিনিস, ইসরাফ করা যাবে না। চেষ্টা করবেন যখন আপনি মাথা মোছা করেন তখন বন্ধ করতে, কারণ মাথা মোছা অনেক পানি পড়ে যায়, অনেক পানি পড়ে যায়, বন্ধ করতে চেষ্টা করবেন। একবার অভ্যাস হলে ভালো। দেখবেন চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক মুখ দিয়ে তাই না ওযু করতেন আর এক সা দিয়ে গোসল করতেন। আপনি এখন পারবেন, আপনি এখন বলুন যে কীভাবে করে, কিন্তু করতে পারেন, চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। জামাতে নামাজ পড়ার সময় কিছু কিছু মুসল্লি যারা ইমামের সাথে প্রতিযোগিতা করে এদের ব্যাপারে কিছু নসিহামূলক কিছু বলবেন। একেবারে খাঁটি কথা বলছি, ইমামের সাথে প্রতিযোগিতা করা যাবে না। নিয়ম হচ্ছে ইমাম করার পরে আপনি করেন, পরপরে আপনি করবেন, একবার দেরিও করা যাবে। কেউ কেউ আছে ইমাম সাহেব রুকু থেকে উঠার শুরু হয়েছে, এবার দিন শুরু হয়েছে রুকু যাবেন, এটা না। ইমাম সাহেব রুকুতে আল্লাহু আকবার শেষ করছে, রা শেষ করছে, আপনার আল্লাহু আকবার শুরু হয়ে যাবে। বুঝতে পারছেন কথাটা? এবং হাদিসে স্পষ্ট আছে, আমি যতক্ষণ রুকুতে না গেছি ততক্ষণ তোমার রুকু শুরু করবা না, স্পষ্ট আছে। আমরা কেউ বাঁকা হইতাম না যতক্ষণ রসুল সেজদা না গেছে। এর অর্থ হচ্ছে আপনাকে প্রতিযোগিতা লিপ্ত হওয়া একদম নিষেধ। আর প্রতিযোগিতা লিপ্ত হলে একটা একটা খারাপ দিকও আছে, হাদিসে আছে রসুল্লাহ সাল্লাম বলেছেন কি মাথা কি হয়ে যাবে, গাদার মাথা হয়ে যাবে। এটা গাদার মাথা কিভাবে হয় আল্লাহ জানে, হয়তো সরাসরি এরকম ব্যবহার চরিত্র হয়ে যাবে, অথবা এক সময় সেটা হয়ে যাবে, অথবা হাসার দিন শাস্তি শুরু হতে পারে, এতে কোনো সন্দেহ নাই। সুতরাং এটা যেন আমরা না করি। তিন নম্বর, মুসল্লিদের কেউ কেউ এমন আছে যারা সালাম ফিরানোর সাথে সাথে সুন্নতের নিয়ত করে, এটা তো একটা বেদাত, এটা বড় বেদাত। হ্যাঁ, কোনো কোনো কিতাবে লিখছে এগুলো সহি কিতাবে না, হ্যাঁ ভুল কিতাবে পরবর্তীদের মধ্যে, যে কেউ যদি কোনো সালাতের পরে সঙ্গে সঙ্গে কথা না বলে আরো দুই রেখা সুন্নত পড়ে ফেলে তার 12 বছরের নকল নাওজ বিল্লাহ। এটা একটা বানোয়া হাদিস, এটা অনুসরণ করার জন্য দেখা যায় আসসালাতু আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম করে লাফ দিয়ে উঠে লাফ দাঁড়িয়ে গেছে। এটা আমি এতক্ষণ কী করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুই সালাত একসাথে পড়ো না, মাঝখানে যেন তাসবিহ থাকে, মাঝখানে যেন জায়গা বদল থাকে। রাসূল স্পষ্ট উল্লেখ করেছেন জিকির থাকে, বলেছেন এই জন্য এতগুলো জিকির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, 15-16টা জিকির এগুলি দিয়েছেন, দোয়া দেন নাই জিকির দিয়েছেন। এগুলি শেষ না করে আপনি উঠার অর্থ হচ্ছে রসুলের সুন্নতকে অবজ্ঞা করলেন। এই জন্য যতক্ষণ পর্যন্ত এগুলি শেষ না করবেন ততক্ষণ পর্যন্ত উঠবেন না, এগুলির মূল্য বেশি। এই সুন্নত ঘরে পড়া উত্তম, কিন্তু এগুলো উঠে গেলে আর থাকতেছে না, এগুলি এখানে উঠে গেলে আর থাকতেছে না, এগুলি এখানে বসে শেষ করতে হবে, যেখানে বসে কাজ করছেন এখানে। এগুলি বিরাট মূল্যবান জিনিস, সুন্নতটা হচ্ছে এগুলো মূল্য বেশি, কিন্তু সুন্নত আপনি ঘরে যাই করতে পারবেন, কিন্তু এগুলো আর পাচ্ছেন না। এগুলো এই জন্য খুব গুরুত্ব বেশি, এই জন্য যারা সালাতের শেষে তাড়াতে উঠে যায় এদেরকে সাবধান করবেন যে এটা আসলে সুন্নত তরিকা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এখন উম্মতের জন্য কাঁদেন, দোয়া করেন? সুবহানাল্লাহ, তিনি কাঁদবেন কেন বলেন তো? তিনি তার কি দুঃখ, আল্লাহ তাআলা তাকে দিয়ে সম্মানিত করেছেন জান্নাতের। হ্যাঁ, আমরা তো বিশ্বাস করি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সাথে সকল সম্পর্ক তার সাথে রয়েছে, সেখানে আপনি আমি কি জন্য এটা বলতেছি তিনি কাঁদেন, এটা হচ্ছে একটা মিথ্যা। স্যার তিনি একসময় কেঁদেছেন আমার জন্য, ঠিক আছে, সত্য কথা, তিনি কেঁদেছেন, তিনি এই জন্য কবরে আছেন নিঃসন্দেহে, এবং তিনি শহীদদের চেয়েও ভালো মর্যাদা নিয়ে আসেন, এটাও স্বীকার করব, এবং শহীদদের চেয়েও ভালো জীবন নিয়ে আসেন, কিন্তু সেই জীবন দুনিয়ার জীবন এক না, সেই জীবন হচ্ছে আখিরাতের জীবন। সেই জীবনের সাথে আপনার আপনি তার কাছে কিছু চাইলে শিরিক হয়ে যাবে, আপনার জন্য তিনি কাঁদতেছেন না, সেখানে তিনি আল্লাহর নেয়ামত ভোগ করছেন, এটা আপনাকে বলতে হবে। সেখানে আপনার কাঁদা কাঁদি প্রশ্ন নাই। আমরা ওনাকে সালাম দিলে কি উনি তৎক্ষণাৎ তা পান বা জবাব দেন? হাদিসে আসে সালাম দিলে আল্লাহ ফেরেশতারা সেটা পৌঁছে দেন এবং তিনি সেটা জবাব দেন, এটা হাদিস, সহি হাদিস, সুতরাং সেটা বিশ্বাস করতে হবে। হ্যাঁ, যদি সালাদ দেন, সালাতের হুকুম আলাদা, তাহলে ফেরেশতারা কী করে, আল্লাহ তারা 10 বার সালাদ পাঠ করেন আপনার উপরে, আর সালাম দিলে সেটা পৌঁছায় দেওয়া হয়, দুইটা ভিন্ন জিনিস, দুইটা একসাথ করার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে স্বপ্নে দেখা যায় কি না? অবশ্যই যায়, যাকে সত্যি সত্যি স্পষ্টভাবে দেখছেন। কেউ কোন বলে যে আমি সব রসুলকে স্বপ্নে দেখছি, কেমন বুঝছেন? তো মনে হয়েছে ওটা রসুল না। রসুল যদি বলে যে আমি রসুল আসছি বা স্পষ্ট প্রমাণ বলে তো আমি আল্লাহর রসুল বলেন, তখনই শুধু আল্লাহর রসুল হবে। এর বাইরে অনেক রকমের স্বপ্ন দিয়ে আপনাকে বিভ্রান্ত করতে পারে শয়তান। শয়তান আসে দাবি করবে না আল্লাহর রসুল, আরেকজন যদি বলাবে আল্লাহর রসুল যাচ্ছে কিন্তু এ কি বলে শোনো, দেখবো যে বিভ্রান্তিমূলক কথাবার্তা শোনাইছি, এখন আসে প্রসাদ করে আমি রসুলের স্বপ্নে দেখছি, এরকম কোনো কিছু কাজ হবে না। রসুলকে স্বপ্নে দেখলে স্পষ্ট হতে হবে যে আমি আল্লাহর রসুল, আবু বকর ওমর আছে দেখতে মনে হবে হাসানের মতো, তিনি হচ্ছেন আল্লাহর রসুল,
নইলে অন্য খারাপ কোন চিত্র দেখলে তিনি আল্লাহর রাসূল হতে পারেন না ওই যে আপনাদের আশেপাশে কিছু লোক আছে না বলছে ময়লার মধ্যে পড়েছিল এই বেটাই ময়লার মধ্যে পড়ে থাকুক ইনশাআল্লাহ বদমাশ কোথায় গেল মৃত্যু আল্লাহ শুকরিয়া করা যাকে এক যাকে এক সেজদা দিয়ে ও আল্লাহ শুকরিয়া করা যাবে এক সেজদা দিয়ে জি এক সেজদা দিয়ে আল্লাহ শুকরিয়া করা যাবে দুই সেজদা এক সেজদা দিয়ে এখানে দুই সেজদা যেমন তেলাওয়াতে সেজদা কয়টা একটা তবে শুকরিয়া সেজদা একটা আপনি একটি ভালো সুসংবাদ পেয়েছেন সেজদায় পড়ে গেলেন সাহাবা সালিহতে বর্ণিত আছে উমর রাদিয়াল্লাহু সেজদা চলে গেছে সেই জন্য আপনি ভালো কোনো সুসংবাদ পেয়েছেন একটা সেজদা করুন দুইটা না একটা সেজদা করবেন সেখানে আল্লাহ সিদ্ধ আল্লাহর জন্য কান্না আল সুদিয়া সুবহান রাব্বিয়াল আলা পড়বেন এবং সাজদা ওয়াজি আল্লাযী খালাকা ওয়া শাক্কা সামা ওয়া সারহু বিহাউলিহি ওয়া কুওয়াতিহি ওয়া তাবারাকাল আহসানু খালিকিন আল্লাহুম্মা আকতুব লি বি ইনদাকা আজরান ওয়া দা'আন নি বি হুজরান ওয়া জা'আল ইনদাকা যুখরা ওয়া তাকাব্বালহা মিন্নি কামা তাকাব্বালত মিন আবদিকা দাউদ এটা বলতে পারবেন যদি এটা কেউ কেউ সনদ ধরে বলছেন কিন্তু আমরা বলি যেটা দোয়া তো এজন্য করা যায় দোয়া তো কোনো সমস্যা নেই এক শ্রেণীর লোক বিশ্বাস করে আল্লাহর ওলিদের অনেক ক্ষমতা রয়েছে তারা গায়েব জানে এরা কাফের এরা মুশরিক এদের পিছনে সালাত হবে না এদের সাথে আত্মীয়তা সম্পর্ক করা যাবে না এরা ওয়ারিস হবে না এদের থেকে আপনি ওয়ারিস হবেন না এদের কোনো জানাজা পড়া যাবে না এদেরকে মসজিদ মুসলমানদের কোনো কবরস্থানে এদেরকে দাফন করা যাবে না এরা কাফের কাটটা কাফের এদের মধ্যে আর কাফের কোনো পার্থক্য নেই এরা ব্যক্তির উপরে আসার আগে কিন্তু খবর আছে আমি আমি বলছি একটা ব্যক্তিকে বলার আগে বলতে হবে কি বলছিস বলে আমি ভুলে বলছি তো ভুলে বলে মাফ করে দেয় কি আল্লাহ তার তোর ক্ষমা করে দিই দাঁড়া দেয় অথবা আমি তো অমুকে বলছি দেখে বলছি বলে এটা ঠিক না তাকে বুঝাইতে হবে বুঝতে আসছে কথা না কিন্তু আমভাবে সব এগুলি যারা বলো সব কাপে আবারও বলছি ব্যক্তির উপর আসার আগে কী করতে হবে দুইটা জিনিস তাকে বুঝাইতে হবে সন্দেহ দূরে চেষ্টা করতে হবে আচ্ছা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা এগুলো জানান এটা মিথ্যা কথা আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে বলা যায় না আল্লাহ তাদের ক্ষমতা দিছে আপনি কে বলছেন আল্লাহ তাদের এই জাতীয় ক্ষমতা দেয় না গায়েবও জানায় না গায়েব দিছে গায়েব জানাইছে একমাত্র মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যা জানাইছে সেগুলো আপনাকে তিনি বলেছেন যা জানে না সে বলতেও পারেন না তার স্ত্রী আয়েশা সম্পর্কে কাফেররা অবাদ দিলেন তিনি একবার ঘরে যান একবার বাইরে যান একবার মিম্বরে উঠেন একবার আলীকে জিজ্ঞাসা করেন একবার ওসামাকে জিজ্ঞাসা করেন একবার বাড়িটাকে জিজ্ঞাসা করেন একবার বলেন যে হে মুসলিমরা আমি তো আমার স্ত্রীকে ভালোই জানি অস্থির রসুল কী করবেন ততক্ষণ পর্যন্ত আয়াত নাজিল হয়েছে রসুল স্থির আসে নাই মাস যায় মাস চলে যাচ্ছে রসুল বলতে পারছে না কি হচ্ছে মনে কষ্ট নিয়ে যাচ্ছেন প্রতিদিন এত কিছু হইলো রসুল তো বলতে পারতেন যে আমি গায়েব জানি আমি কিন্তু দেখতেছি এটা বলতে পারতেন না বলেন না দেখেন নাই জানেন না এটা বলছে তাহলে আল্লাহ যতক্ষণ তাকে না জানে ততক্ষণ তিনি জানে এর মধ্যে বলি আল্লাহ দেয় বলে আল্লাহ দিয়েছেন ক্ষমতা যদি মনে করতে আরো শিরিক কোথেকে পাইছে আল্লাহ দিয়েছে ক্ষমতা তোমার বলছে কোন জায়গায় বলছে মিথ্যা কথা এটা আল্লাহদের কোনো ক্ষমতা দেন নাই বলি আল্লাহদের যদি কোনো ক্ষমতা নাই কোনো ক্ষমতা নাই বলি আল্লাহ আপনার মতো একজন মানুষ সে ভিন্ন ভিন্ন গ্রহের প্রাণী না আপনার মতো মানুষ ভিন্ন গ্রহের প্রাণীর ক্ষমতা নাই হ্যাঁ এলিয়ন না বেলিয়ন একটা আছে না ওইটা আসলে কি আপনার কিছু উপকার করবে না কিচ্ছু না ওগুলি ভুয়া এগুলি কিছু নাই এগুলি মিথ্যা কথা এগুলি কি করছে ওরা আমাদের এলিয়ন শব্দ পাইছে পাইয়া তাড়াতাড়ি করে একটা এলিয়ন বানিয়ে নিছে ও বদমাশরা যারা দিন সম্পর্কে বিমুখ এগুলি বদমাশ এগুলি শয়তান টাইপের মানুষ এগুলো এগুলি মিথ্যা কথা বলছে কোথাও আল্লাহ তারা যেগুলিকে তাকলিফ করেছে এগুলি এই গ্রহের বাইরে আর কোথাও একটাও নাই এগুলি মিথ্যা কথা এগুলি কোনো থাকলে কোনো গরু ছাগল হাঁস মুরগির মতো কিছু থাকতে পারে কোথাও অন্য কোনো কথা মানে যেগুলো তাক মুকাল্লাফ না মানুষ এবং জিন ছাড়া কেউ মুকাল্লাফ না সুতরাং এগুলির দিকে তাকায় থাকার কোনো দরকার নাই এগুলি থাকলে এগুলি কী হবে না হবে এগুলো যায় আসে না ওগুলো ব্যাংক আছে থাকলে আমাদের কি যদি ওখানে কত অন্য গ্রহে একটা ব্যাংক থাকে আমার কি আসে যায় ওগুলি তো মানুষ না জিনও না ওগুলি খোঁজার কোনো দরকারটা কি আমাদের আর নিজের ভবিষ্যৎ চিন্তা করে এগুলি দিয়ে মানুষকে সহি আগে থেকে দূরে সরাতে চায় না আচ্ছা ফাতিহা শরীফ সাতবার আস্তাগফিরুল্লাহ তিনবার সুরা ফাতিহা দশবার সুরা একলাস এগারোবার দুরুদ শরীফ এই আমল সুন্নতের আলোকে জায়েজ কি না এই আমল সুন্নতের আলোকে জায়েজ নাই এটা বিদাত এইভাবে নির্ধারণ করে বলা জায়েজ নাই এইভাবে নির্ধারণ করে আবাদত করা যায় না শরীয়তে বিশেষ করে আপনি যেগুলি বলেছেন একটাও নিয়ম মোতাবেক হয় না একবারে একটাও হয় না নিয়ম মোতাবেক ফাতিহা দরবারে হাদিসটাও দুর্বল সুতরাং একলাসের এগারো একলাসের দরবার হাদিসও দুর্বল দুরুদ শরীফ এগারোবার কেন ভাই হাদিসের এগারোর সাথে সম্পৃক্ত থাকি এগুলি হচ্ছে কিছু মানুষের বেদাত পছন্দ বেদাতকে পছন্দ করে সুন্নাকে দেখতে পারে না যদি সকালবেলা কাজ শুরু করছি কিন্তু আদায় করতে তাহলে তার বেদাত আসতো না কোনো নিহত ব্যক্তিকে শহীদ আখ্যা দেওয়া যাবে কি নিহত ব্যক্তিকে শহীদ আখ্যা যদি রসুলের যুগে হইতো রসুল বলতেন তাহলে আমরা দিতাম শহীদ অর্থ হচ্ছে জান্নাতে সার্টিফিকেট দেয়া সান্নাত সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আমাদের আছে নাই বলতে পারি আল্লাহ তাআলা যেন তাকে শহীদ হিসেবে কবুল করেন এই দোয়া করবো যে আল্লাহ অমুককে আমার তো মনে হয় সে ভালোই ছিল আল্লাহ তুমি শহীদ হিসেবে কবুল করো এই দোয়া করতে পারি
অথবা আল্লাহ যেন তাকে শহীদ হিসেবে মেনে গ্রহণ করে দোয়া করতে পারি, কিন্তু কাউকে শহীদ হিসেবে একেবারে শক্তভাবে বলা যায় না। এই জন্য দেখেন মারহুম বলা আমাদের উস্তাদ নিষেধ করতেন, যে মারহুম বলা দরকার কি বলতো, রাহেমাহুল্লাহ দোয়া করতে পারলাম, যে মারহুমের তো রহম করা হয়েছে, আপনি কেমনে বুঝছেন তার রহম করা হয়েছে, আপনাকে তো গায়েবী কোনো ওহী আসছে নাকি, তো কীভাবে বলেন বলা যাবে না। সরকার আজকে বলেছে সর্দি কাশি থাকলে মসজিদে জামাতে পড়তে না যেতে, এখন আমরা কী করবো, ভালো বলছে হতেও পারে আপনার সে রোগটা, আপনি একটু খোঁজ খবর নেন, যদি রোগ হয় মানুষের ছড়াই দেওয়া উচিত না, কোনো কোনো দিন সরকারের কথা মানতে হয়, সব কথা বিরোধিতা করা ঠিক না, যেগুলো মানুষের পক্ষে শরিয়ার পক্ষে জনকল্যাণমূলক সেগুলি মেনে নেওয়া উচিত, যেগুলো শরিয়ার বিপক্ষে সেগুলো আমরা মানব, কিন্তু যেগুলো এগুলি তো ভালো জিনিস বলেছে, এগুলো সব কিছুতেই বিরোধিতা করা উচিত না, দেখেন না হয়তো ভালো উপকার দিবে আপনার, কারণ আসলে দেখেন মসজিদের মধ্যে একবার ছড়াই দিতে পারলে কী হবে, সবাই অসুস্থ হয়ে গেলে এবার আর ঘরে আসতে পারতেছে না কেউ, আপনি যদি কোনো অসুস্থ হন আপনি ঘরে থাকেন না, আপনি ঘরে থাকেন খোঁজ খবর নেন আসলে আপনি কোন রোগটা হয়েছে, আপনি মসজিদে আসার অন্য সময় খবর নেয় অসুখ হয়েছে, এখন মসজিদে আসার দোষ হয়েছে আপনি, হ্যাঁ আপনি ঘরে থাকেন এটা ভালো আপনার জন্য, আপনি ঘরে থাকে অসুস্থ হলে ঘরে থাকেন ভালো কথা বলছে, মসজিদে আসবেন না যখন, কিন্তু মসজিদ আপনি আসার কারণে সারা বাংলাদেশে মসজিদ বন্ধ করে দিলে উপকার হবে, ক্ষতিগ্রস্ত হবে, আপনি ঘরে থাকেন, আপনি ঘর আপনার তো ওজোর আছে, আপনাদের ওজোর আছে আপনি ঘরে থাকেন, এই মসজিদে ঢোকার সময় জুতা বাইরে খুলে প্রবেশ করি, কিন্তু কিছু মুসল্লি আমাদের জুতা পাড়িয়ে ময়লা করে দেয়, এ ব্যাপারে আপনার নসিহত আশা করছি, আসলে জুতার জন্য বাক্স করে দেওয়া উচিত, আমি এই মসজিদের কর্তৃপক্ষকে বলবো জুতার জন্য বাক্সতে যেন সবাই নিয়ে নিয়ে রাখে, আলহামদুলিল্লাহ এত সুন্দর বাক্স রাখার পরে যদি কোনো বাইরে রেখে দেন আপনারও কিছু দোষ আছে, হ্যাঁ শুধু শীতের দোষ নয়, হ্যাঁ কাঁথারও কাঁথাও ছিদ্র আছে, তো আপনারও দোষ আছে, আপনি ওখানে রেখে দেবেন কেন, আপনি চেষ্টা করবেন, ইমানদার সবসময় কী করে তার বিষয়টা গুরুত্বের সাথে দেখে, দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত গুরুত্ব দিয়ে, তখনকার মসজিদে কোনো এরকম ইয়া ছিল, রাসূল বলছেন যে তোমরা কেউ কারো সামনে রাখবে না, নিজের সামনে রাখবে না, আবার কারো কাছে রাখবে না, বরং তোমার বাম পাশে রাখো, কেন বলছে বাম পাশে কেউ না থাকলে ওখানে রাখেন কারো খুব কষ্ট হবে না, তাহলে আপনি রাস্তার মধ্যে রাখছেন এখন হাঁটতে পারতেছে না মানুষ, তো আপনি একটু ভিতরে কষ্ট করে রাখেন না অসুবিধে, একটু ইয়ারতে রাখেন, নিজেও সেফ থাকবে অন্যও সেফ থাকবে, এখন বাইরে আসার সময় অনেক সময় ঠেলা ঠেলি হয় এটা কী করবে, তো চেষ্টা করবেন যারা বের হয় তারা যেন কাউকে কষ্ট না দেন, আর যিনি রাখবেন তার দায়িত্ব বেশি, অনেক সময় মানুষ বলে আমার নামাজের আগে দিয়ে হাঁটছে, আপনার দায়িত্ব বেশি ছিল আগে, আপনি নামাজের আগে দিয়ে জায়গা আপনি শ্রোতা দিলেন না কেন, আপনার শ্রোতা দিয়ে আপনার নামাজ পড়ার দরকার ছিল, এটা তো আপনার গুরুত্বপূর্ণ একটা সুন্নত, এটা পাক করেন নাই কেন, আপনি একেবারে পুরো ভর মসজিদে ওখান থেকে নামাজ শুরু করে দিয়েছেন, মানুষ কি সব আটকে থাকবে আপনার জন্য, তো ঠিক করেন না আপনি, আপনাকে শ্রোতা নিয়ে একটা এলাকাতে নামাজ পড়ার দরকার ছিল, সুন্নত নামাজ তো এমনিতেই ঘরে পড়া উত্তম, তারপরে মানুষকে আটকাই দিচ্ছেন না তো ঠিক না, তাহলে আপনি আপনারও কিছু দায়িত্ব রয়েছে কিন্তু মনে রাখবেন। আচ্ছা কাফেরের হ্যাঁ রোগ মুক্তির জন্য দোয়া করা যাবে কি না, কাফেরের মুক্তির জন্য দোয়া করা যাবে তো সমস্যা নেই, ক্ষমা তো তার কাছে দেওয়া হচ্ছে না, তবে হেদায়েতে দোয়া করতে হবে সাথে, কোনো কাফের যদি আপনাকে অসুস্থ থেকে মুক্তি চায় আল্লাহ তাকে সুস্থ করে যায় আছে না যায় নাই, তবে তারে ক্ষমার জন্য দোয়া করা যাবে না, ক্ষমা চিন্তা তোর ক্ষমা করে দিয়ে করে দেবে, হেদায়েতে দোয়া করে দেবে, বলতে হবে আল্লাহ তোমাকে রোগ মুক্তি দিক সাথে সাথে হেদায়েত দিক একটু দোয়া একটু যোগ করে দিবে, তাতে করে আপনার এটা কাজে লাগে ইসলামের দিকে চলে আসে এটা কাজে লাগে, কিন্তু কাফের জন্য বদ্দোয়া দিতে হবে জরুরি না, সব জায়গায় যেই কাফের শত্রু তার জন্য বদ্দোয়া, যেই কাফের শত্রু না আল্লাহ তাআলা নিষেধ লা ইয়ানহাকুম আন আল্লাযীনা কাতালুকুম ফিদ্দীন, যারা যুদ্ধ করে না শত্রু না তাদের পক্ষে ভালো ব্যবহার করতে নিষেধ করেন ইসলাম, এই জন্য আপনারা সহনশীল হন, কাফের দেখলেই মেরে ফেলা চিন্তা করেন ভাই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম। রুকু সাজদা তাসবি বেজোর সংখ্যা, অনেক দেরি হয়ে গেছে শেষ করে দিচ্ছিল, রুকু সাজদা তাসবি বেজোর সংখ্যা বার না পড়লে অর্থাৎ 3, 5, 7, 9 বার নামাজের কোনো অসুবিধা ভুল হবে কি না, দেখুন তিনবার হচ্ছে সুন্নাত এবং এটা করা উচিত, কোনো কোনো ইমাম তিনবার ওয়াজিব বলেছেন ওয়াজিব, এবং আমার মতে এটা ওয়াজিব তিনবার কমপক্ষে, একবারের পরে সহি হাদিস নেই আসলে, তিনবারটাই হাদিসে সালাত মারাত আসছে হাদিসে, সেই জন্য তিনবারে করা উচিত, তিনবারের বেশি করবেন কি না, হ্যাঁ তিনবারের বেশি যখন হবে তখন গণা বাদ দিবেন, অনবরত পড়তে থাকবেন এটা ভালো, আপনি কত গুনবেন, সাত গুনতে লাগলে মন কি সাতের দিকে যাবে না অর্থের দিকে যাবে, এর বাইরে গণারটা আসলে কোনো হাদিসে আসে না, বেজর হ্যাঁ অনেকে পছন্দ করে বেজর করতে, হাদিসে আছে ইনাল্লাহ উইত্রুল বিতরা, আল্লাহ বেজর বেজর পছন্দ করে, যদি সম্ভব হয় বেজর করবেন, সম্ভব না হলে জোর হলে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, তো তিনবার যেন ঠিক থাকে এটা কিন্তু খেয়াল রাখবেন।
তিনবারের কম যেন না হয়। তিনবার হলে আপনার কি হবে, হ্যাঁ, পিঠটা সোজা হবে এবং তাদের আরকান হবে। না হলে কি হবে জানেন, দ্বিতীয়, মেয়েদের নামাজে থুতনি ডাকা জরুরি কিনা বা থুতনি শতের অংশ কিনা। আরে মেয়েদের থুতনি শতের অংশ হবে কি জন্য, যদি কোনো মানুষ না দেখে যায় না দেখে নামাজ পড়া যায়, কোনো সমস্যা, মুখ খোলা রেখে নামাজ পড়া যাবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, থুতনি কিন্তু মুখের অংশ, এখানে যেহেতু দোয়া যদি যায় ওজুর মধ্যে, এটা মুখের অংশ। মেয়েরা এটা মাহরাম কাছে অথবা একা একই নামাজ পড়লে মুখ খুলে নামাজ পড়লে কোনো সমস্যা নেই, মুখ খোলা রাখাটাই উচিত তাতে, কারণ সব এটা সবাতে জায়গা। হ্যাঁ, যদি বাইরে যায় তখন শুদ্ধে বের হবে, তারা সেটা আলাদা। আচ্ছা, পরের প্রশ্ন, হ্যাঁ, নিচের অংশ থুতনি না, এটা তো গলা, গলা তো থাকবে, এদূর পর্যন্ত তার থুতনি তো এটার বলে থাকবে। হ্যাঁ, থুতনি অবশ্যই ধুইতে হয়, যেটা ধুইতে হয় এটা মুখের অংশ, এটা খোলা রাখতে পারবে। আচ্ছা, পায়ের পাতা ঢাকার বিধান কি, পায়ের পাতা ঢাকতে হবে যদি কোনো কারণে ইয়ার সময় রুকুতে সেজদে যাওয়ার সময় ছুটে যায়, তাহলে কোনো সমস্যা, নামাজ সমস্যা হবে না, কিন্তু আপনাকে সাধারণ দাঁড়ানো অবস্থা ঢাকতে হবে। জন্য যখন অজু সলা দাঁড়াবেন, যাদের পায়জামা পরে দাঁড়ায় মেয়েরা, তখন মেয়েদের এই পায়ের পাতাটা ঢেকে দিবেন, বড় ইয়াটা যেন গড়টা যেন বড় হয়। যদি আর যদি কোনো ইয়া পড়ে, মোজা পরে, মোজা না বড় ইয়া পড়ছে কি জানি বলে, এটাকে মেসকি মেসকি মেক্সি পরে নামাজ পড়ে, মেসকি পরে মেক্সি পরে নামাজ পড়ে, তখন তো আর সমস্যাই নাই, কারণ বড় করে ঢেকে দিতে পারবে। হ্যাঁ হ্যাঁ, তিন নম্বর, কোনো নারী একদিন ও এক রাতের পথ মাহরাম সাহ সফর করলে গুনাহ হবে, ওই একদিন ও এক রাতের পথ বলতে কতটুকু দূরত্ব বোঝা, দয়া করে জানাবেন। একদিন এক রাতে সাধারণত একদিনে মানুষ আগেকার দিনের 16 মাইল যেতে পারত, এই জন্য তিন দিনে 300 হিসাব করছে তারা, তিন দিনটা হাদিসে আছে। তো এই জাতীয় সফরের দূরত্বকে বলা হয়েছে, এটাকে মূলত মূলত উদ্দেশ্য হচ্ছে সফরের দূরত্ব। তো সফরের দূরত্ব ইমাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে যেটা আসছে সেটা হচ্ছে 48 মাইল আসছে। 48 মাইল হচ্ছে প্রায় 70 কিলোমিটারের কাছাকাছি, 70 কিলোমিটারের কাছাকাছি। তো এইটুকু রাস্তা যেটা আছে এটা কিন্তু মহিলা সব একা একই সফর করতে পারবে না, তার জন্য মাহরাম লাগবেই লাগবেই, বুঝতে পারছেন কথাটা? তো এইটা একটা গ্রহণযোগ্য মত, আমাদের শেখ ইবনে বাজ রাহমাহুল্লাহ তিনি এই মতটাকে বলতেন, এবং মহিলা একটুকু সফর করবেন, তিনি এই সংখ্যায় নিতেন, এই ইয়াটা এই 75 কিলোমিটার বা 70 কিলোমিটারকে তিনি বলতেন, এই জন্য যে এটা আসলে ইবনে আব্বাসের একটা মত আছে। এই জন্য এর বিপরীতে আরেকটা মত আছে, সেটা হচ্ছে যেটা সফর দরকার, কারণ কোনো কোনো জায়গা যাইতে তাড়াতাড়ি যাওয়া যায়, কোনো জায়গায় আসতে যাওয়া যায়, যেটাই সফর ধরা ওইটার মধ্যেই একজন মেয়ে মাহরাম ছাড়া যেতে পারবে না, সেটা সত্য হোক বা কম হোক বা বেশি হোক এটা বলা হচ্ছে। মানে এটা সফর ধরা হলে এটাই ইয়া হয়ে যাবে, সেখানে মাহরাম লাগবে তার, এটা হলো একটা মত। তবে শেখ বিন বাজ রাহমাহুল্লাহর মতটা শক্তিশালী যে, এবং এটা অনেকেই ইমামরাই বলেছে, আমরা ইনশাআল্লাহ